কারাহিয়াতের চ্যাপ্টারে যে চারটি ফসল রয়েছে তার মধ্যে তিনটি তিন নাম্বার ফসল ছিল এইটা, ফসলুন ফিল ইস্তিবরা গাইরিহি। এই অংশ থেকেই আমার যতটুকু মনে পড়েছে, তোমাদের তোমরা কেউ একজন একটু রিপিট করো, তাহলে আমিও নিশ্চিত হতে পারি। আমিও নিশ্চিত হতে পারি। হারুমা লুবসি ও হারুমাল আলবাস, এটা স্যার হয়েছিল শেষ। নোটসে কত নাম্বার, কত নাম্বার নোটসের সিরিয়াল নাম্বারটা কত ছিল? কত নাম্বার নোটস এর কত নাম্বার সিরিয়াল ছিল একটু মনে করিয়ে দাও আমাকে। 17 নাম্বার 17। ও তাহলে তো তাহলে তো অনেকটাই বাকি রয়েছে। ওকে ঠিক আছে, 17 নাম্বার যদি হয় তাহলে কনফার্ম 17 সকলেই। আরো এক দুজন একটু বলো, কনফার্ম যদি হয় তাহলে আগের পেজটা দেখতে হবে। হ্যাঁ স্যার, 17 থেকে স্টার্ট হবে। স্যার দুটো অধ্যায় পড়া হয়েছিল আর দুটো অধ্যায় বাকি আছে। ঠিক আছে, 17 থেকে চলো। 17 থেকে যে হ্যাঁ এইখান থেকে এই অধ্যায়টি অনুচ্ছেদ যা হচ্ছে ফিল ওয়াতিয়ে ওয়াল নাজরে ওয়াল মাসসে, অর্থাৎ সহবাস, স্পর্শ এবং দেখা। নিশ্চিতভাবে আলোচনা আসবে যে দেখা বলতে নারী পুরুষ কে কাকে দেখতে পারবে, কার কতটা দেখে, কোন অঙ্গগুলোর প্রতি স্বাভাবিক দৃষ্টি নিক্ষেপ হলে অসুবিধে নেই, আর স্বাভাবিকভাবে দৃষ্টি নিক্ষেপ করা যেতে পারে। নিশ্চিতভাবে মুহরেম এবং গায়ের মুহরেম বা মুহরেমাত, গায়ের মুহরেমাত ইত্যাদি আলোচনাগুলো এখানে আসবে, স্পর্শই হোক এবং দৃষ্টিই হোক। তার খণ্ডিত কিছু অংশ যেখানে যা আলোচনা হওয়ার সেখানে হয়েছে, পরিশিষ্ট আকারে এখানে যেগুলো এসেছে, লাইয়াজুজু আইয়ানজুরা রাজুল ইলাল আজনাবিয়া ইল্লা ইলা ওয়াজহিহা ওয়া কাফাইহা, মনে হয় 17 নম্বরটা পড়েছিলাম আমার যতটুকু মনে পড়ছে। একজন ব্যক্তি তার জন্য জায়েজ হবে না, লাইয়াজুজু আইয়ানজুরা রাজুল, একজন ব্যক্তি জন্য জায়েজ হবে না দৃষ্টি নিক্ষেপ করা, ইলাল আজনাবিয়া, আজনাবিয়া আজনাবিকে। আমরা এতে পড়েছিলাম অন্যান্য চ্যাপ্টারগুলোতে, সেখানে আজনাবি আমরা পড়েছিলাম, মোহরামাত আমরা পড়েছিলাম, আকারে বলতে কাকে বোঝানো ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু সেখানে আলোচনা হয়েছিল। সেই আলোচনাটাকে যদি এখানে আমরা টেনে আনতে পারি, আজনাবি দু ধরনের হতে পারে। একটা আজনাবি হচ্ছে যারা মোহারেমাত তাদেরকেও আজনাবি ধরা হবে, আর একদম অপরিচিত যারা তারাও আজনাবি ধরা হবে, যেহেতু তারাও মোহারেমাত, তারাও মোহারেমাতের মধ্যেই পড়বে একদম অপরিচিত যারা। সেই অর্থে আজনাবি শব্দটা হচ্ছে একটু ব্যাপক আকারে, তার পরিধিটা খুব বড়। মোহরেমাত আকারেবের মধ্যেই হোক, পরিবারের মধ্যে থেকেই হোক, আর পরিবারের বাইরেই হোক, এইরকম আজনাবি কোনো মহিলার দিকে, নিশ্চিতভাবে পুরুষকে যখন বলা হচ্ছে তার মানে কোনো নারীর দিকে। একটা জিনিস তোমাদেরকে আমি সম্ভবত বলেছিলাম যে ইসলামের যা কিছু ভার্ডিক্ট কোরআন এবং হাদিসেও যদি আমরা লক্ষ্য করে দেখি, হাদিসে আরো একটু ব্যাপক ভাবে দেখতে পাওয়া যাবে নারী পুরুষ সম্পর্কিত বিধান, নারীদেরকে উদ্দেশ্য করে, পুরুষদেরকে উদ্দেশ্য করে ব্যাপক ভাবে দেখা যাবে। কিন্তু কোরআনে অধিকাংশ ক্ষেত্রে কোরআনে যে নির্দেশাবলী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে পুরুষ কেন্দ্রিক, পুরুষকে উদ্দেশ্য খেতাব করে, খেতাব করা হয়েছে পুরুষকে, তারপরে নারীদের উদ্দেশ্যে যা বক্তব্য সে বক্তব্য বলা হয়েছে। সেই অর্থে পুরুষতান্ত্রিক না হলেও পুরুষ কেন্দ্রিক ইসলামের আইন প্রণয়ন ইত্যাদি যা কিছু আছে সেটা কিন্তু পুরুষ কেন্দ্রিক, আলোচনাটা পুরুষকে কেন্দ্র করেই করা হয়েছে। এখানে একজন পুরুষ তাকাবে না এরকম কোন আজনাবির দিকে, কিন্তু দুটি অঙ্গে তার দৃষ্টি নিক্ষিপ্ত হতে পারে।
দুটি অঙ্গে তার দৃষ্টি পড়তে পারে, ইল্লা ইলা ওয়াজহিহা ওয়া কাফাইহা, তার মুখমণ্ডলে এবং তার হাতে। হাত বলতে কবজির নিচের অংশ, কবজির উপরের অংশ নয়, কবজির নিচের অংশ, যেটুকু কোরআনে ছাড় দেওয়া হয়েছে। যেমন কোরআনে সূরা নূরের মধ্যে রয়েছে লাইউদ্দিনা জিনাতা হুন্না, তারা তাদের অলঙ্কারকে প্রদর্শন করবে। এখানে অলঙ্কার বলতে গহনাঘাট ইত্যাদি না, একজন নারী হচ্ছে সৌন্দর্যের প্রতীক ধরে নেওয়া হয়ে থাকে। স্বাভাবিকভাবে তার বেশভূষা, আকার আকৃতি, যেভাবে তার যে স্ট্রাকচার, তার অ্যাপিয়ারেন্সটা টোটালটাই হচ্ছে জিনাত, তার অ্যাপিয়ারেন্সটা, টোটাল অ্যাপিয়ারেন্স অফ এ হিউম্যান বডি। তো এই অ্যাপিয়ারেন্সটাকে জিনাত যদি আমরা ধরে নিই, বা ওই অর্থেও ব্যবহৃত হয়েছে তফসির শাস্ত্রেও ব্যাপক আকারে, কেউ কেউ আবার খুব খাস আকারে কোনো অর্থ নিয়েছেন, লাইউদ্দিনা জিনাতা হন্না, তারা তাদের জিনাতকে, তাদের ভূষণকে, তারা তাদের সৌন্দর্যকে প্রকাশিত করবে না, ইল্লা মা জহারামিনা, বরং স্বাভাবিকভাবে যা প্রকাশিত এমনিতেই হয়ে থাকে, ইল্লা মা জহারামিনা, যা জাহির হয়ে থাকে, প্রকাশিত হয়ে থাকে। এখানে ইল্লা মা জহারামিনা, এই 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 শব্দটির ব্যাখ্যা দুজন বিখ্যাত সাহাবীর বরাতে আমরা দেখতে পাচ্ছি। দেখো হযরত আলী এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা এই মা জহারামিনা এই শব্দের ব্যাখ্যাতে দুটি শব্দকে দ্যোতক হিসাবে ব্যবহার করেছেন, অর্থাৎ যা ইন্ডিকেশন করে, ইন্ডিকেশন করে কোন জিনিসকে, ইন্ডিকেশনটা ইন্ডিকেশনটা এখানে রয়েছে। আর ইন্ডিকেটর হচ্ছে এই দুটি শব্দ, নির্দেশক, নির্দেশকটা কি, ইল্লা মা জাহারা মিনহা বলতে হযরত ইবনে আব্বাস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল কহল আল আল খতম, মানে কহল মানে কি আমরা বুঝতে পারছি সুরমা, আর একটা আছে খতম আংটি। তাহলে কি আংটি মানে শুধুমাত্র আংটি বা ওই অঙ্গুলিটি যেটা প্রকাশিত হয় ওইটুকুই, নাকি যেখানে সুরমা পরা হয় তাহলে তো শুধু চোখ হয়ে যায়, তাহলে তো অজুন হয় না, মুখমণ্ডল মুখমণ্ডল অর্থ নেওয়া যায় না। যদি এই শব্দ দুটোকেই পার্টিকুলার খাস ভাবে একদম হাকিকি অর্থে যদি গ্রহণ করা হয় তাহলেও কিন্তু বুঝতে সমস্যা হবে। সেই কারণে দেখো তফসিলের মধ্যে আবার এই যে দুটো অর্থ ওনারা গ্রহণ করেছেন, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার এক্সপেনশন ঘটিয়েছেন তফসির শাস্ত্রে, আল মুরাদু মাওজায় হুমা, আল মুরাদু মাওজায় হুমা, অর্থাৎ এই যে দুটি বিষয়ের কথা এখানে বলা হয়েছে, কোরআনের আয়াত ইল্লা মা জাহারা মিনহা, অর্থাৎ তাদের সার্বিক দেহ অবয়বের মধ্য থেকে যা প্রকাশিত হয় ততটুকু ছাড়া, কোরআন এইটুকু বলে ছেড়ে দিয়েছে, কোরআন এইটুকু বলে ছেড়ে দেওয়া। যদি পরবর্তীকালে বা ইতিমধ্যে তোমাদের যদি উসুলে উসুলে তাফসির, হ্যাঁ উসুলে তাফসির আল ফাউজুল কাবির, এটা যদি তোমাদের পড়া হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে সেখানে একটা উল্লেখ এখানে খুব প্রয়োজনীয় মনে করছি, সেখানে শাহ দেহলভী রহমতুল্লাহ, হ্যাঁ শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাহী, তিনি এক জায়গায় বলছেন মানহাজ বায়ানিল কোরআন বা মানহাজ উসলুবিল কোরআন, অর্থাৎ কোরআনকে যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তার বর্ণনার রীতি, বর্ণনার ঢং, বর্ণনার শৈলী, বর্ণনার স্টাইল কিরকম ছিল, যেখানে মুভাম রাখার প্রয়োজন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুভামই রেখে দেন। মুভাম মানে হচ্ছে যে বক্তব্য কিংবা যে শব্দ খুব অস্পষ্টতাতে মোড়া, আলো আধারিতে মোড়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্পষ্ট করতে চাননি, এর পিছনে হিকমত আছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বত্র তিনি বলে গিয়েছেন যে সমস্ত কিছু খুলে খুলে বর্ণনা করা হয়েছে, তাফসিলের সঙ্গে বর্ণনা করা হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতে কেন মুভাম সংযুক্ত করলেন, অর্থাৎ আলো আধারী বক্তব্য কিংবা আলো আধারী শব্দকে কেন তিনি এখানে প্রয়োগ করেছেন, তার মানে মনুষ্য কল্যাণে হিকমত নিহিত রয়েছে। ঠিক এখানেও এইরকম একটি মুভাম অর্থ এখানে, ইল্লা মা জাহারামিনা, যা প্রকাশিত স্বাভাবিকভাবে হয়ে পড়ে সেটুকু বাদ দিয়ে, এটার পরিধি আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করে দেননি। যদি আল্লাহ পরিধি নির্ণয় করে দিতেন তাহলে নিশ্চিতভাবে নারী জাতি সমস্যায় পড়ে যেত। এই কারণে তার ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস সর্বপ্রথমে বলেছেন আল কহল আল খাতাম, অর্থাৎ মাওজাইল কহল, মাওজাইল কহল মানে হচ্ছে সুরমার জায়গা, সুরমার জায়গা বলতে আমরা জানি আইনাইন দুটো চোখ, কিন্তু দুটো চোখকে এক্সপ্যান্ড করে পরবর্তীকালে তার মানেকে আরো সম্প্রসারিত করে আল অজহ করা হয়েছে, অর্থাৎ সমগ্র মুখমণ্ডল, মুখমণ্ডল প্রদর্শিত হতে পারে। আর খাতামুন, খাতামুন মানে হচ্ছে মাওজাইল খাতাম আল ইসবা, অর্থাৎ কেবলমাত্র অঙ্গুলি নয় বরং টোটাল কাফুন, অর্থাৎ পুরো হাতিলিটা, হাতিলিটা তার মানে এটাকে, এইটুকু অংশকে আমরা বাংলাতে যেটুকু বোঝাই করতল বা ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা বোঝাই, এখানে করতল বলতে সামনের দিকটাকে বোঝাবে, পৃষ্ঠদেশকে আবার বোঝাবে না।
আবার কর্ম হাতকে বোঝায়। তো সেই অর্থে কবজির নিম্নের যে অংশ, আঙুলের দিকে যে নিম্নাংশ যেটা স্বাভাবিকভাবে প্রকাশিত হয়ে থাকে এই দুটির দিকে। অতএব কোন পুরুষ সে কোন আজনাবীর দিকে তাকাবে না এই দুটি অঙ্গ ব্যতীত, এই দুটি অঙ্গর দিকে তাকাবে না কথাটা এইরকম অর্থে, যদিও এখানে আইয়ান জোড়া সে দেখবে, যদিও কথাটা এইভাবে বলা রয়েছে, কিন্তু আমরা এর মাফহুমের দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আমরা এইরকম ভাবে অর্থটা করলে মনে হয় আরো সাযুজ্য বজায় থাকে। একজন পুরুষের নজর পড়তে পারে, একজন পুরুষের নজর পড়তে পারে, আমি এই ধরনের অর্থটা এই কারণে করছি, তার মানে দেখবে বলে যে ইন্টেনশনালি দেখতেই হবে তার কোনো মানে নেই, ইন্টেনশনালি যে দেখতে হবে। একজন পুরুষ লাই আজুজো আই ইয়ানজুরা রাজুল, একজন পুরুষ দেখবে না একজন মুহরেমাতের দিকে, বরং তার মুখমণ্ডল এবং তার হাতের দিকে দেখবে। দেখবে মানে কি, আমি ইন্টেনশনালি দেখবো, আমার ইচ্ছা হয়েছে তার দিকে তাকিয়েই থাকবো, কোরআন পারমিশন দিয়েছে বলে, তা না, ওই অর্থে না, বরং তার দৃষ্টি পড়তে পারে। এই অর্থে যদি এটাকে নেওয়া হয় ভাবের অনুবাদ হিসাবে তাহলে মনে হয় সাযুজ্য বজায় রাখে। নেক্সট পেজে যাচ্ছি। النظر الى قدمها يباح عند ابي حنيفه امام ابو حنيفه رحمه الله عليه তিনি আবার বলছেন যদি মুহরমাত আগেটা যেহেতু পড়ে এসেছি সেই মাতানের সঙ্গে আত করে সম্পর্কিত এই মাতানটি হচ্ছে النظر الى قدمها قدمه মানে قدمي الى قدم الاجنبيه অর্থাৎ ওই মুহরমাত কিংবা অপরিচিত কোনো মহিলা যদি কদম অর্থাৎ পায়ের নজর পড়ে সেটা মুবাহ পারমিসিবল অনুমোদিত। কেন, ইমাম আবু হানিফা ওই আয়াতের এক্সপেনশনে যেটুকু বলা হয়েছিল যে ইল্লামা জাহরা মিনহা বলতে আল খাদ বা আল ওয়াজহু আল কাফ, এই দুটোর সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে যে পায়ের তালু বা ওই ওই কি বলবো পায়ের পাতা, ওই পা দুটি পা, তার মানে অর্থাৎ যে গিটের নিচে বা টাকনুর নিচের যে অংশটা স্বাভাবিকভাবে এটাও প্রকাশিত হয়ে থাকে। তো সেই অর্থে যদি কোনো আজনাবিয়ার পায়ের দিকে নজর পড়ে তাহলে সেটা অন্যায়ের কিছু নাই। এখানে ইউবাহ বলতে লাবাসা ফিল নজরে ইলা কদমিল আজনাবিয়াতে, আজনাবির কদমের দিকে বা পায়েতে যদি কোনো দৃষ্টি পড়ে যায় তাহলে সেটা মধ্যে কোনো দোষনীয়তা নেই। আর নজরু এলা আজু দেহা ইউবাহ আইজান ইন্দা আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফ আরে একটু আরো একটু বেশি পারমিশন দিয়েছেন বা রুকসাত দিয়েছেন, কনসিডার করেছেন কি আজু দেহা, আজু দেহা মানে হচ্ছে এবার হস্ত এই হাতের এই অংশ আর্ম, হাতের আর্ম হাত। ইমাম আবু ইউসুফের বক্তব্য হচ্ছে স্বাভাবিকভাবে ইল্লা মা জাহারা মিনহা, কোরআনের ওই আয়াতটাকেই যে যেমন অর্থে গ্রহণ করেছেন, ইল্লা মা জাহারা মিনহা তার যদি একদম নাসি ব্যাখ্যা যদি হয়ে থাকে, কাতরি ব্যাখ্যা যদি হয়ে থাকে, তাহলে বরাতে হাদিসের বরাতে আমরা পাচ্ছি আল কোহল আর আল খতম এই মৌজাহিমা আল অজহ আল কাপ এইটুকু আমরা পেলাম, তার মানে দুটি জায়গার মধ্যে সীমাবদ্ধ। ইমাম আবু হানিফা থাকে আরো একটি রুকসাত দিয়েছেন পাটা ইল্লা মা জাহারা মিনহার মধ্যে পড়বে, পায়ের পাতা দুটো ফুট দুটো। আর ইমাম আবু ইউসুফ বলছেন যে গার্হস্থ জীবনের স্বাভাবিক কাজকর্ম করা বা যে কোনো কাজকর্ম করতে গেলে এই হাতের আর্ম অর্থাৎ হাতের বাহু এও কিন্তু প্রকাশিত হবেই হবে, অতএব ওটাকে ইল্লা মা জাহারা মিনহার আওতাভুক্ত করে তিনি রুকসাত কনসিডার করেছেন। আর নজরু এলা আজু দেহা, সেই কারণে উনার কাছে এই হাতের আর্ম বা হস্ত বাহু দয়ের দিকে যদি কারো নজর পড়ে তাহলে সেটাও লাবাসান ফিহে, ওই দৃষ্টির মধ্যে কোনো দোষনীয়তা নেই, এটা ইমাম আবু ইউসুফের কাছে। তাহলে ওখানে যে ব্যাখ্যাটা আমরা দেখে এলাম সর্বপ্রথমে যে কেবলমাত্র দুটির মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ মুখমণ্ডল এবং হস্তযুগল, হস্তযুগল মানে এই করতল যুগল, তারপরে আবু হানিফার আরেকটি ব্যাখ্যা হচ্ছে তার সঙ্গে তিনি আবার একটি রুকসাত দিয়েছেন পা, আর তারই সাগরের পরবর্তীকালে বিচারক আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি আরো একটি জিনিস, অর্থাৎ ইমাম আবু ইউসুফের কাছে চারটি জিনিস।
ওয়ালা ইয়াহিল্লা লাহু আইয়ামাসসা ওয়াজহাহা ওয়া কাফাহা ওয়া ইন কানা ইয়ামানু শাহওয়াত ওয়া ইন কানা ইয়ামানু শাহওয়াত। এটা একটু এই শব্দের দিকে খুব বেশি করে আমাদেরকে স্ট্রেস দিতে হবে, শাহওয়াত শব্দের দিকে। এই শাহওয়াত শব্দের অর্থ হচ্ছে কামলালসা, যৌন উত্তেজনা, এই অর্থে এখানে ব্যবহার হবে। খাহেসা কিরকম লাহু মানে লিরাজুলি, কোন ব্যক্তি বা কোন পুরুষ মানুষের জন্য হালাল হবে না কোন আজনাবি তার মুখমন্ডল, যেহেতু দেখা যায় মুখমন্ডল আর হচ্ছে হস্তযুগল মানে করতল যুগল আর পায়ের পাতা দুটি, এবং ইমাম আবু ইউসুফকে যদি ধরে নেওয়া হয় তার বাহুদ্বয়, এটা দেখা যায়, দেখা যাওয়ার পারমিশন রয়েছে, দেখতে দেখতে পাওয়া যেতে পারে বা চোখ সেখানে পড়তে পারে, দৃষ্টি সেখানে পড়তে পারছে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে স্পর্শ করা যাবে না কোনো আজনাবি বা মহারেমা, তার মুখমন্ডল স্পর্শ করা যাবে না, আলতু করে বেশ আদর করে টিপে দিলে সব আদর টাদর চলবে না। অকাফাহা এমনকি তার হাত হাতে হাত মেলানো যাবে না, কিংবা হাতের কোনো পরশ নেওয়া যাবে না, হাতে পরশ দেওয়া যাবে না, যেমন ভাবে যা কিছু হয় সবই কিছু তো জানা বিষয়। অইন কানা ইয়া মানু, যদিও কিনা সে আত্মপক্ষ সমর্থনের যুক্তি দেখায় যে ইয়া আমানু শাহওয়াত, ও যৌন লালসা মুক্ত, অর্থাৎ ওর কাম উত্তেজনা নেই, কাম উত্তেজনা থেকে নিজেকে নিয়ন্ত্রিত করে এটা করেছে, তা সত্ত্বেও হবে না। কাম উত্তেজনা নিয়ন্ত্রিত করে করার গ্যারান্টি দিলেও, আরে বাবা ও তো আমার ঘরের মেয়ে, ঘরের বোন, অতএব অসুবিধা কি রয়েছে, আমি সেই চরিত্রের না, এরকম করে অনেক কিছু গ্যারান্টি দিবে। অইন কানা ইয়া মানু শাহওয়াত, তার যদি এই ফিলিংস থেকে সে নিজেকে নিয়ন্ত্রিত মনে করে কিংবা নিয়ন্ত্রিত নিজেকে নিয়ন্ত্রিত রাখার দাবিও করে, অইন কানা ইয়া মানু, যদিও সে আমিন থাকে, মামুন থাকে, মিনাস শাহওয়াত কাম কাম উত্তেজনা থেকে সে যদি মামুনও থাকে, অর্থাৎ নিয়ন্ত্রিতও থাকে, নিরাপদও থাকে, তা সত্ত্বেও নৈব নৈব চ কোনো অবস্থাতেই তা চলবে না, হারাম হারাম হারাম। আম্মা ইজা কানাত আজুজ লাতাস্তাহি ফালাবাসা বে মুসা ফাহাতেহা, তবে মুহাররমাত যদি মুহাররমাত এই পর্যায়ের কোনো নারী তিনি যদি বিদ্ধা হয়ে থাকে, ইজা কানাত আজুজ তা যদি তিনি বিদ্ধা হয়ে থাকে, লাতাস্তাহি যার কাম উত্তেজনা শেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে মানে একটা বয়সের পরে ওই জিনিস তো ড্রপ হয়ে যায়, কাম উত্তেজনা বলে কোনো জিনিস আর থাকে না, যৌন উত্তেজনা তার মধ্যে নিষ্প্রভ হয়ে যায়, লাতাস্তাহি যে বিদ্ধা রমণীর মধ্যে যৌন চেতনা আর নেই, যৌন চেতনাটাই যার মরে গিয়েছে, তাহলে তার ক্ষেত্রে মুহরিম পুরুষ হলেও ফালা বাসা বে মুসাফাহাতিহা তার করমর্দন করা, মুসাফা করার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, মুসাফা করার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এক্ষেত্রে তমাসাইয়া দেহা, শুধুমাত্র মুসাফা করা নয়, তার হাতকে এরকম করে জড়িয়ে ধরে তার হাত স্পর্শ করা, অনেকে যদি বয়োজ্যেষ্ঠ হয়ে থাকেন, তার মানে কেউ অভিভাবিকা হয়ে থাকেন, তাহলে তার আমরা হাত ধরে নিয়ে অনেক সময় কাকুতি মিনতি কিংবা নিজের কি বলবো ইনকেসারি, নিজের ইনকেসারিটাকে জাহির করি, অর্থাৎ তার কাছে আমি কত বিনয়াবনত, এটা কিন্তু আজিজি এবং ইনকেসারি যেটাকে বলা হয়ে থাকে সেটা প্রকাশ করতে গিয়ে তার হাত ছুঁয়ে হয় দোয়া নেয়াই হোক ইত্যাদি ইত্যাদি করা হোক, কিংবা তার হাত এরকম করে ধরে নিয়ে অত্যন্ত কেউ অনেকে চুম্বন করে তার শ্রদ্ধার্থে। এক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসসা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কিসসা বর্ণিত রয়েছে, এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের ইনাদের থেকে দুটি রেওয়ায়েত রয়েছে যে আবদুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার যে গোত্রে তিনি পালিত হয়েছিলেন অর্থাৎ দুধ পান করে বড় হয়েছিলেন সেখানে পরবর্তীকালে তিনি গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে সেখানকার যারা রমণী অর্থাৎ বিদ্যা রমণী, যে তার দুধমা দুধমায়ের সমবয়সী যে সমস্ত বিদ্যা রমণীদেরকে চিনতেন, তাদের কাছে সেই গোত্রেতে গিয়ে তাদের সকলের সঙ্গে হাত মুসাফা করেছিলেন, এইরকম একটি কিসসা প্রমাণিত হয়। এই কিসসা অর্থাৎ বা সানাদ এই যে ঘটনা, এই ঘটনা প্রমাণ করে যে বিদ্ধা রমণীর হাত স্পর্শ করে এবং মুসাফা করার মধ্যে কোনো দোষ নেই এবং এটা জায়েজ রয়েছে, পারমিসিবল। ঠিক একই রকম ভাবে আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি তার শুশ্রূষা করার জন্য কোনো বিদ্ধা রমণীকে রেখেছিলেন, যে বিদ্ধা রমণী তার শুশ্রূষা করেছিলেন, পরবর্তীকালে আবদুল্লাহ ইবনে জুবায়ের ওই বিদ্ধা রমণীর সঙ্গে
যেহেতু একটা স্নেহে বা শ্রদ্ধার সম্পর্ক একটু তৈরি হয়ে যায়, তিনি তার পা টিপে দিয়েছিলেন, হাত স্পর্শ করেছিলেন, মুসাফা করেছিলেন, এই সমস্ত কিস্সাগুলো বর্ণিত হয়েছে। ওমান আরাদা ইয়াতাজাওয়াজা ইমরাতান ফালা বাসা বিয়া ইয়ানজুরা ইলাইহা ওয়া ইন আলেমা আই ইয়াস্তাহিহা। এখানে একটি বিষয়, কোন পুরুষ মানুষ যদি কোন মেয়েকে বিবাহ করতে চায়, ইয়াতাজাওয়াজা ইমরাতান, কোন মেয়েকে, রমণীকে, নারীকে, কোন লেডিকে যদি বিবাহ করার ইচ্ছা নিয়ে, নিশ্চিত ভাবে তো দেখা সাক্ষাৎ করতে যাবে বিয়ের আগে, ব্যাঞ্জুরা ইলাইহা, সে যদি তার দিকে তাকায়, যদিও আজনবী, বিয়ে করছে মানে তো আজনবী, গায়ের মোহর, গায়ের মোহর, সরি আমি উপরে যে কথাটা বলে আসলাম তোমাদের একটু ধরিয়ে দিলে মনে হয় ভালো হতো, আমি হয়তো একটু ভুলিয়ে ফেললাম। আজনাবি বলতে অর্থাৎ যাদেরকে বিবাহ করা জায়েজ, যাদেরকে বিবাহ করা যায়, অর্থাৎ মুহাররেমা নয় গায়ের মুহাররেমা। আমি এতক্ষণ পর্যন্ত মুহাররেমাত মুহাররেমাত শব্দটা প্রয়োগ ঘটিয়ে আসছিলাম, একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো এখানে মান আরাদা ইয়াতাজাওয়াজা ইমরাতান, যাকে বিবাহ করবে নিশ্চিতভাবে সে মুহাররেমাতের মধ্যে পড়বে না, গায়ের মুহাররেমা, অর্থাৎ আজনাবি। এই আজনাবি মহিলাকে তিনি যদি দর্শন করতে চান, দেখা করতে চান, তাহলে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করছে, তার দিকে নজর পড়েছে, তার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে, এই অবস্থাতে যদি ইয়াস্তাহিহা, যদি ওই মুহূর্তে তার ওই রমণীর প্রতি, যাকে বিবাহ করতে যাচ্ছে, তার সৌন্দর্যে মুক্ত হয়ে যদি ভিতরে ভিতরে সামান্যতম যদি তার সাহওয়াত, খায়েসাত জেগে উঠে, আমি খায়েসাত শব্দটাই বারে বারে প্রয়োগ করি, কেন বাংলা শব্দটা প্রয়োগ করতে আমার নিজেরই খারাপ লাগছে বারে বারে, যদিও শব্দটির অর্থ ওই, তো তার মধ্যে যদি কোনো খায়েসাত জেগে উঠে, ইন আলেমা, ওই পুরুষ মানুষ যদি এটি জ্ঞাত হয়, আইয়াস্তাহিহা, যে তার মধ্যে ওই খায়েসাত জেগে উঠছে, তাহলেও যদি তাকে বিবাহ করার ইরাদা করে থাকে, সংকল্প করে থাকে, সেক্ষেত্রে কোনো দোষ নেই। উপরে কি বলেছিল যে তার হাত স্পর্শ করা যাবে না, তার মুখ স্পর্শ করা যাবে না, যদিও কিনা তার উত্তেজনা বা তার খায়েসাত জাগেনি, খায়েসাত থেকে সে নিবৃত রয়েছে, এই গ্যারান্টি থাকা সত্ত্বেও তার ছোঁয়া যাবে না, মুখমণ্ডলে হাত দেওয়া যাবে না, হাতে হাত দেওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, যে যাকে বিবাহ করতে সম্মত না হলেও ইরাদা করেছে, সংকল্প করেছে, এই রকম ক্ষেত্রে তাকে দর্শন করতে গিয়ে যদি তার ভিতরে ন্যূনতম খায়েসাত জেগে উঠে, সেক্ষেত্রে ওই খায়েসাতটাকে খুব একটা দোষনীয় হিসাবে গণ্য করা হচ্ছে না, ফালাবাস, এর মধ্যে কোনো দোষের নেই। কৌলিহি আলাইহিসসালাম, কেন খায়েসাত যাচ্ছে তাও আবার দোষের নেই, এমন কেমন কথা? এখানে তো বলছে মান আরাদা, যে বিয়ে করার ইরাদা করেছে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি, বিয়ে না হওয়া পর্যন্ত তো সে তো গায়ের মুহাররেমাতই রয়েছে, অর্থাৎ যেমন ভাবে ইজতেনাব করার জেনারেল নিয়ম কানুন রয়েছে, বিয়ের আগে পর্যন্ত তো সেই জেনারেল নিয়ম কানুন তার উপরে বলবৎ থাকবে, তা সত্ত্বেও যখন এই রকম একটা আশঙ্কা রয়েছে যে ন্যূনতম হলেও যদি তার মধ্যে খায়েসাত থাকে, অতএব খায়েসাত যখন খারাপের দিকে নিয়ে যায়, খায়েসাত খারাপের দিকে নিয়ে যায়, ফলত হারাম, তাহলে এখানে এই হারামটাকে, নিষিদ্ধ একটি কাজ বা গরহিত একটি কাজকে পারমিশন দেওয়া হলো কেন? পারমিশন দেওয়া হয়েছে এই কারণে, আনাবি মাসলাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্য একটি সুন্নাতকে রক্ষা করতে গিয়ে এই রকম একটি ছোট্ট আশঙ্কাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, আবসির হা, যাকে বিবাহ করতে যাচ্ছে তাকে দেখে না, আবসির হা মানে, আবসির হা মানে হচ্ছে দেখো, দেখো তাকে, তার মানে এক কথায় আমরা যদি বলি দেখে না, ফাইন্নাহু আহারা ইয়াদুমা বাইনাকুম, কেননা যাতে করে ওদের উভয়ের মধ্যে মহব্বত বেড়ে উঠে, মহব্বত সৃষ্টি হতে পারে, ফাইনা আহারা, এটা কতই না ভালো যে তাদের মধ্যে মহব্বতের সূচনা ঘটবে, ফলে যাকে বিবাহ করতে যাচ্ছ তাকে দেখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা অনুমতি দিয়েছেন,
এই অনুমতি কর্ম সম্পাদন করলে সব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দেশ দিয়েছেন এই নির্দেশটাকে পালন করতে গিয়ে এই তার মধ্যে খায়সাত জাগবে কি জাগবে না তার কোনো তো নিশ্চয়তা দিতে পারা যায় না নিশ্চিতভাবে এটা কামনা করা হয়ে থাকে যে তার মধ্যে খায়সাত জাগবে না কিন্তু যদি অন দ্য আদার হ্যান্ড যদি তার মধ্যে ন্যূনতম খায়সাত জেগেও যায় তাহলেও সেটা পারমিসিবল তার মধ্যে খুব একটা তাকে দোষী সাব্যস্ত করা হবে না বরং সে দেখতে পারবে আচ্ছা এবার এটা গায়ের মুহররমা পর্যন্ত হলো গায়ের মুহররমার ক্ষেত্রে কেবলমাত্র মুখমণ্ডল দেখতে পারা যাবে দেখতে পারা যাবে মানে মুখমণ্ডলে চোখ পড়তে পারে আর এই করতলে দুটোতে চোখ পড়তে পারে আর ইমাম আবু ইউসুফ পর্যন্ত যদি আমরা ধরি তাহলে তার হস্তযুগলের বাহুদ্বয় পর্যন্ত কেন যেহেতু এটা কাজকর্ম সম্পাদন করতে গিয়ে উন্মুক্ত হয়েই যায় ইমাম আবু হানিফার দৃষ্টিতে তার পর্যন্ত দেখতে পাওয়া যাবে এই চারটি জিনিস কিন্তু যারা মুহররমা অর্থাৎ মা বোন চাচি ফুপুর নানি দাদি খালা যারা রয়েছে এদের ক্ষেত্রে কি হবে এদের ক্ষেত্রে আরো একটু এক্সপেনশন রয়েছে পরিধিটা একটু আরো একটু বেশি পারমিশন রয়েছে পারমিশন মিন্স হচ্ছে চোখ পড়তে পারে বারবার আমি যে জিনিসটা আমি আমার মতো করে বলার চেষ্টা করছি চোখ পড়তে পারে সেটা কিরকম ইয়ানজুরুর রাজুল ইলা মিন জাওয়াতে মুহারিমিহি কোন ব্যক্তির আত্মীয়দের মধ্যে বা আপনজনের মধ্যে যারা মুহরিম এই জাওয়াতে মুহারিমিহি জাওয়াতে মুহারিমির রাজুল ওই ব্যক্তির যারা মুহরিম সম্পর্কে যে সমস্ত নারীরা রয়েছে তাদের প্রতি তার দৃষ্টি পড়তে পারে তাদের কোন কোন অঙ্গে দৃষ্টি পড়তে পারে ইলাল ওয়াজহি মুখমণ্ডলের প্রতি আর রাস মাথার প্রতি মায়ের অনেক সময় কাজ করতে গিয়ে মাথার কাপড় খোলাই থাকে পড়তে পারে সদর বক্ষদেশ এইটা নিয়ে একটা কনফিউশন স্বাভাবিকভাবে একটা কনফিউশন বা কমন সেন্সেও বুঝতে পারা যায় যে এটা কি করে পারমিসিবল হলো আমার নিজেরও জানা নেই আমার নিজেরও খটকা লাগে এটা যখনই দেখি বিভিন্ন কিতাবপত্র কিন্তু এটা হানাফি মাসলাক বলো কিংবা বিভিন্ন মাসলাক ফিকার কিতাবে এই কথাগুলো উল্লেখ রয়েছে কিরকম অসাদার বক্ষদেশ এখন সদরের সীমা কতটা না সীমা জানার দরকার নেই যতটাই সাধারণ সীমা হোক না কেন বক্ষদেশের নিম্নাঙ্গ তার মানে নিম্ন রেখাটা হচ্ছে নিম্নের পরিধি হচ্ছে যেখানে পাঁজরের হাড় শেষ হয়েছে ওখানে তাহলে পাঁজরের হাড় যেখানে শেষ হয়েছে তার উপর পর্যন্ত যদি বক্ষদেশ হয়ে থাকে কি করে সেখানে পারমিসিবল হলো সেটুকু বোঝা যায় না আর কি অবস্থাতে মুহরিম নারীরা থাকবে বা গার্হস্থ জীবনে তারা যে একটু খোলামেলা থাকে নিশ্চিতভাবে তাদের বক্ষদেশ উন্মুক্ত থাকে না যে সেখানে নজর পড়বে আর এই নজরটা কি করে পারমিসিবল হলো তাও আমারও জানা নেই এখানে আমারও ফটকা রয়েছে সাকাইন অল আজুদাইন সাকাইন মানে হচ্ছে যে হাঁটু থেকে নিচের বিট পর্যন্ত যে অংশটি উরু না উরু হচ্ছে হাঁটু থেকে উপরের অংশ যেটা থাই যেটাকে আমরা বলি সেটা উরু আর এইটা এইটাকে কি বলে বাংলাতে আমি তাও জানি এই হাঁটু থেকে ঠিক পায়ের নিচের গাঁট পর্যন্ত অর্থাৎ যেটাকে টাকনু টাকনু করে আমরা বলে থাকি ওর মাঝখানে যে মাংস পেশিটা রয়েছে ওইখানে যদি নজর পড়ে টাকনুর উপরে আজনাবি যদি হয়ে থাকে গায়ের মহরমা যদি হয়ে থাকে টাকনুর উপরের দিকে তো নজরই ফেলা যাবে না নজর দেওয়া হারাম তো যদি মুহরেমা হয়ে থাকে তাহলে তার ওই অংশতে নজর পড়তে পারে আর আজুদাইন আজদাইনে মানে হচ্ছে হাতের বাহু এই অংশটা কনুইয়ের উপরের অংশটা এইখানে নজর পড়তে পারে কারণ ম্যাক্সিমাম বাড়ির মেয়েরা সে বনি হোক খালা হোক ফুপু হোক চাচি হোক তারা কাজকর্ম করতে গিয়ে অনেক সময় তাদের এই অংশটা উন্মুক্ত থাকে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে এইগুলো তাহলে একটা কটা জিনিসের প্রতি মুহরেমা নারী যদি হয়ে থাকে তাদের কোন কোন অঙ্গের প্রতি দৃষ্টি পড়তে পারে মনে হয় পাঁচটি একটি হলো মাথা এই মুখমণ্ডল মাথা বক্ষদেশ সাকাইন অর্থাৎ পায়ের এই মাংসপেশিটা হাঁটুর নিচের মাংসপেশি পর্যন্ত নজর পড়তে পারে আর আজুদাইন বাহুদ্বয় হাতের বাহু অর্থাৎ কনুইয়ের উপরের অংশ বগল থেকে কনুই পর্যন্ত যে অংশটা বাহু বলতে যেটাকে আমরা বোঝাই সেটাই অলাই ইয়ানজুরু ইলা জাহরিহা ওয়া বাতনিহা ওয়া ফাকজিহা কিন্তু কোনো অবস্থাতেই মুহরিম নারী হলেও তার তিনটি অঙ্গের দিকে এখানে অঙ্গ বলতে অঙ্গ নয় পার্ট অফ দ্য বডি পার্ট মানে পার্টিয়াল পোর্শন পার্ট ঠিক বলতে যেমন পার্টিকুলার যেমন আঙুল হাত এগুলো অঙ্গ কিন্তু পার্টিয়াল পোর্শন বলতে একটা এলাকা
মানে হচ্ছে শাক, শাক বলতে হাঁটুর নিচে থেকে কাকনু পর্যন্ত যে মাংসপেশি বা মাংসপিণ্ড, এই অংশটাকে বলা হয় শাক। আর হাঁটু থেকে উপরের অংশে যেটাকে থাই বা উরু আমরা বলি, সেটা হচ্ছে ফাকজুন, ফাকজেহা। মুহরম নারীর এই উরুতে বা থায়ের দিকে নজর পড়বে না কোন পুরুষের, এগুলো হারাম। তাহলে পাঁচটা, তিনটে, আটটা, অলা বাসা বিল খালবাতে অল মুসাফিরাতে বিহিন্না, বিহিন্না বলতে বিল মুহাররমাত। মুহরম নারীদের সঙ্গে, মুহরম নারীদের সঙ্গে নির্জনে যদি কেউ থাকে, একাকী যদি থাকে, তার মধ্যে দোষনীয়তা কিছু নেই। কেন? এই ব্যাপারে সে পুরুষ মানুষও সচেতন থাকবে। আমার মা, আমার বোন, আমার খালা, আমার নানি, আমার দাদি, আমার চাচি, আমার ভাইজি, আমার আমার তার মানে ভাগ্নি, নিশ্চিতভাবে সে সচেতন থাকবে। অতএব এখানে আশঙ্কা নেই, সাহুবাতের খায়ের সাথে আশঙ্কা মুক্ত। সেই কারণে পারমিশন দেওয়া রয়েছে, নির্জন যদি কেউ কাটাই, একাকি যদি কেউ কাটাই, অল মুসাফিরাতে এবং তাদের সঙ্গে একসঙ্গে সফর করা, যাত্রা করা, ক্ষেত্রে কোনো দোষ নেই। কৌলিহি আলাইহি সালাম, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের হাদিস রয়েছে নারীদের সম্পর্কে, লা তুসাফিরুল মিরাত ফাওকা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা, নারীরা যেন তিন দিনের বেশি সফর না করে। ইল্লা ওয়া মাআহা জাওজুহা ওয়া যু রিহমিন মুহাররামিন মিনহা, তিন দিন তিন রাত্রের বেশি যেন সফরে না থাকে। তবে সফরে থাকবে, সফরে থাকতে গেলেও তার সঙ্গে তার স্বামী থাকতে হবে, তার স্বামী থাকতে হবে, অথবা তার কোনো মুহরেম পুরুষ থাকতে হবে, তার মুহরেম আত্মীয়, পুরুষদের মধ্যে থেকে মুহরেম এমন কেউ আত্মীয় তার সঙ্গে থাকতে হবে, থাকলে সফর করতে পারবে। আরেকটি হাদিস, আলা সাবধান করে দেওয়া হচ্ছে, আলা লা ইয়াখ লাউন্না রাজুলুন বে ইমরাতিন, কোন পুরুষ যেন কোন নারীর সঙ্গে নির্জনে না থাকে। লাইসা মিনহা বে সাবিলিন, লাইসা মিনহা বে সাবিলিন, লাইসা মিনহা বে তাআল্লুকিন, যাদের সঙ্গে কোনো সম্পর্ক, কি সম্পর্ক নেই, মুহরেম এবং মুহরেমাতের যদি সম্পর্ক না থাকে, মুহরেম এবং মুহরেমাতের যদি সম্পর্ক না থাকে, অর্থাৎ একেবারে চাচি ফুপু এইরকম যে রিস্তা, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, অর্থাৎ রেহেমের সম্পর্ক এবং রাজাতের যে সম্পর্ক, যেটা ইসলামে দুটো প্যারামিটারের ভিত্তিতে মুহরেম এবং মুহরেমাত যেটা নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ দুধের সম্পর্ক আর রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক, মাতৃগর্ভের সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে যদি কোনো সম্পর্ক, লাইসা মিনহা বে সাবিল, যদি এইরকম কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে এই রকম পুরুষ এবং মেয়ে, পুরুষ এবং নারী, তারা যেন নির্জন বাস না করে। ফাইন না, যদি তারা নির্জন বাস করে তাহলে সাবধান থেকো যে তাদের মধ্যে তৃতীয় একজন তাদের মধ্যে উপস্থিত থাকে, সে হচ্ছে শয়তান, তাদেরকে প্ররোচনা দেবে। এক মিনিট, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কেউ একজন ফোন করেছিল? এরপরে অন্য একটি প্রসঙ্গে আলোচনা যাচ্ছে, সেটা হচ্ছে লাবজাতুল মামলুকা, অর্থাৎ মামলুকা, ফেকা শাস্ত্রে যেখানে মামলুক, মামলুক বলতে দাস, কৃত দাস, কৃত দাসী,
কিছু বলছো? হ্যাঁ বলছিলাম স্যার, ওই 21 নম্বর যেটা বললেন, একটু যদি আর একটু বলতেন ভালো হতো। ওই সাক আইনে বললেন যেটা হাঁটু থেকে নিচু পর্যন্ত, হাঁটু থেকে পায়ের গুঠলি পর্যন্ত, আর আজদাইন মানে স্যার এটা কি হবে তাহলে? হাতের 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 কনুই থেকে বগল পর্যন্ত, হাতের কনুই থেকে বগল পর্যন্ত যেটাকে আর্ম, বাহু আমরা যেটাকে বলি সেইটা। আচ্ছা, আর নিচে যে মহরেমাত নারীদের মধ্যে যে যে অঙ্গের প্রতি পুরুষের দৃষ্টি পড়তে পারে তার মধ্যে একটা বলা হয়েছে ফাকজুন। ফাকজুন বলতে উরু, অর্থাৎ মানব দেহের হাঁটু থেকে ওই টাখনু পর্যন্ত যে পেশি ওইটাকে বলা হয়ে থাকে সাক। নিষ্পে শাক আমরা বলি না, নিষ্পে শাক পেন্ডলি যেটাকে পেন্ডলি পেন্ডলি আমরা করি, অর্থাৎ অ্যাকচুয়ালি মাংসপেশি। আর ফাকজুন হচ্ছে ঠিক উপরে, হাঁটু থেকে উপরে, হাঁটু থেকে উপরের যে উরু মাংসপেশি, এই অংশটাকে বলা হয় ফাকজুন। আচ্ছা, এইখানটাতে একটি বিশেষ অংশ এবার আমরা পড়ছি, মামলুকা। মামলুক এবং মামলুকা অর্থাৎ যার উপরে অন্যের মালিকানা আছে, তার মানে সে স্বাধীন নয়, হুররুন নয় স্যার। হ্যাঁ স্যার, এখানে যে ওই যে 3 দিনের সফর করার কথাটা বলা হচ্ছে, তো 3 দিন মানে মেনশন করা হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে তার সাথে তার মুহরিম ব্যক্তি থাকবে। তো যদি 3 দিনের কমে যদি কেউ মহিলা সফর করে তাহলে পরে মুহরিম যদি সাথে না যায় তাহলে হবে? না না না, এখানে 3 দিনটা হচ্ছে প্রতীকী, তার মানে সফরের কম মুদ্দাত হচ্ছে, সফরের কম মুদ্দাত হচ্ছে 3 দিন। সফরের কম মুদ্রার ধরা হয়ে থাকে কখন থেকে? সফরি হিসাবে গণনা করা হবে কখন থেকে? সফর কাল আমরা বলি না, সফরে থাকলে কসরের নামাজ পড়া হয় ইত্যাদি ইত্যাদি আমরা বলি। তো এই সফরের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে যে সফরের মুদ্রার সর্বনিম্ন 3 দিন, সর্বনিম্ন সফরের মুদ্রার 3 দিন, কিন্তু হানাফি মশলাকে বলা হয়েছে 15 দিন, সফরের সর্বোচ্চ মুদ্রার বলা হয়েছে 15 দিন, 15 দিনের বেশি হয়ে গেলে মুকিম হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন বিভিন্ন মাসলাকে বিভিন্ন ইমামের কাছে সফরের মুদ্দাত, সফর অর্থাৎ তিনি মুসাফির রয়েছেন, একজন মানুষকে মুসাফির হিসাবে গণ্য করতে গেলে তার যে ডিউরেশন বেঁধে দেওয়া হয়েছে সেই ডিউরেশনের ন্যূনতম মুদ্দাত সময়কাল হচ্ছে 3 দিন। সেই অর্থে রসুল্লাহ সাল্লাম 3 দিনের শব্দটা ব্যবহার করেছেন। তার মানে এই এই ভুল ধারণা যেন আমাদের মধ্যে না জন্ম নেয় যে 3 দিনের কম যদি কোন নারী সফর করে তাহলে সে মনে হয় স্বামী এবং জু রেহেম ছাড়া থাকতে পারবে, জু রেহেম ছাড়া সে যেতে পারবে। হ্যাঁ যেতে পারবে, তাও যাওয়ার অনুমতি রয়েছে। এখানে যেমন এখানে একটু ইলাস্ট্রেটেড আমি বলি, এই যে সফর, সফর মানেই ধরে নেওয়া হবে যে তার একটি নির্দিষ্ট গন্তব্য রয়েছে এবং সেখানে কিছুকাল তিনি কাটাবেন, কোন সুনির্দিষ্ট প্রয়োজনের জন্য তিনি যাচ্ছেন। আর তৎকালীন সময়ে যত সফরের আয়াত নাজিল হয়েছে এবং সফর কেন্দ্রিক যে সমস্ত কিছু ছাড় দেয়া রয়েছে সবটাই খেয়াল রাখতে হবে, সবটাই বাণিজ্যিক কাফেলা, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাণিজ্যিক কাফেলা, আর তা নাহলে হচ্ছে রাষ্ট্রীয় প্রয়োজনে কোনো সফর, হয় যুদ্ধের জন্যে, নাহলে কোনো গাজোয়ার জন্যে, নাহলে কোনো সিরিয়ার জন্য, আর তা নাহলে কোনো জায়গায় দূত প্রেরণ করা হচ্ছে রাষ্ট্রীয় কোনো নির্দেশকে কোনো একটি প্রান্তে পৌঁছানোর জন্য, একদম রাষ্ট্রীয় প্রয়োজন এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসায়ী প্রয়োজন ছাড়া। সেই অর্থে কোরআনের কোনো ভাষ্যে কিন্তু সফরি বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। আমরা যে বেড়াতে যাই, তার মানে মামার বাড়ি বেড়াতে যাচ্ছি, ওকে কতটা সফর বলবে না বলবে সে নিয়ে সন্দেহ আছে। সেই জন্যে আধুনিক কালে এসে যে সফরের জন্য যে রুকসাত দেওয়া হয়েছে, রুকসাত বলতে কি, 4 রাকাত নামাজ থাকলে 2 রাকাত পড়বে, সফর অবস্থায় থাকাকালীন যদি রোজা রাখতে অসুবিধা রোজা রাখবে না ইত্যাদি ইত্যাদি যত কিছু ইসলামী বিধিবিধানের হুকুম আহকামকে যেটা লাগু ছিল তাকে স্থগিত করে দেওয়া হয়েছে সফরকালে বহু ক্ষেত্রে, সব যা তোমাদের জানা রয়েছে, কখন থেকে সফর গণ্য করা হবে এবং সর্বোচ্চ মেয়াদ কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত হবে। কেউ গিয়ে যদি 4 মাস থেকে যায় তাহলে তাকে কি সে মুসাফিরের ওই সুযোগ সুবিধাগুলোই নিতে থাকবে? সে নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন সফরের আবার ডিস্টেন্স কতদূর পর্যন্ত গেলে তবে সফরের তিনি মুসাফির বলে গণ্য হবেন, কত দূর পর্যন্ত গেলে? কেউ বলেছেন 24, কেউ বলেছেন 48, কেউ বলেছেন 72 মাইল, আবার কেউ কেউ বলেছেন মাইল নয়, কেউ কেউ আবার মঞ্জিল শব্দ ব্যবহার করেছেন। মঞ্জিল বলতে তার দূরত্ব কতটা বোঝায়, বর্তমানে
এই কিলোমিটার বা এই 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 দূরত্বের পরিমাপকে তাকে মেপে দেখবে। আবার সকলেই নস্যাত করে দিয়েছেন, অনেকে, সকলে বলবো না, অনেকেই আবার নস্যাত করে দিয়েছেন যে ডিস্টেন্সেরও কোনো এখানে গুরুত্ব নেই, আর ন্যূনতম কতদিন থাকবে বা কতদিন থেকে তাকে মুসাফির বলে গণ্য করা হবে এরও কোনো গুরুত্ব নেই। সফরের সংশ্লোভ বা সফরের সংশ্লিষ্টতা, একজন মুসাফির মুকিম থেকে মুসাফির হওয়ার জন্য তার নিয়তটা হচ্ছে মূল কথা। তিনি নিয়তের উদ্দেশ্যে, তার নিয়ত কি ছিল, নিয়ত যদি সফরের হয়ে থাকে তবে তার উপরে মুসাফিরের সমস্ত যা কিছু স্থগিতাদেশ তার উপরে লাগু হবে, আর যদি তার নিয়ত না থেকে থাকে সফরে তাহলে তার উপরে মুকিমের জন্য যা যা লাগু ছিল তাই তাই লাগু থাকবে। সেই অর্থে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসকে সামনে রেখে অনেক ইমাম সাহেব মুদ্দাতের সর্বনিম্ন তার মানে সময়সীমা নির্দেশ করেছেন 3 দিন। সেই অর্থে এখানে হাদিসটা বোঝানো হয়েছে, অর্থাৎ মুহরমাত যারাই কোন মুহরেম নারী যদি সফরের উদ্দেশ্যে বাইরে বার হয়, এবার সফর বলতে কি খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বলার চেষ্টা করলো এবং তোমরা ভেবে নাও, বেড়াতে যাচ্ছি মামুর বাড়িতে, তা নাহলে তোরা থাক, আমি একটু তোর নানার সঙ্গে দেখা করে আসি, তো নানার শরীরটা খুব খারাপ, সেইখানে গিয়ে 2 দিন আটকে গিয়েছে, এই রকম জায়গাগুলোকে সফরের সঙ্গে সংশ্লিষ্ট করা হবে কিনা, কিংবা তার উপরে সে যখন ঘর ত্যাগ করে নানার বাড়িতে যাচ্ছে, মানে তা আমার মা যখন তার বাপের বাড়িতে যাচ্ছে, বাড়ি থেকে যখনই সে বাড়িয়ে গেল তখন তার উপরে সফর, হালাতে সফর এই ইস্তেলা প্রয়োগ হবে কিনা ফিকার কিতাবে দেখবে, ডিটেলসে দেখবে, যদি সফরি এই পরিভাষা যদি লাগু হয় তাহলে তাকে মুসাফির ধরা হবে, আর যদি সফর এই পরিভাষা তার জন্য প্রযোজ্য না হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে এই নিয়ম ব্যতিক্রম, তাহলে তার জন্য কোনো পুরুষকেও নিয়ে যাওয়ার দরকার নেই আর কোনো স্বামীকে নিয়েও বাপের বাড়িতে যাওয়ার দরকার নেই, একা একাই যেতে পারবো। সফরের ক্ষেত্রে লাতুসাফিরিল মিরাত, কোন নারী সফরের উদ্দেশ্যে বার হবে না, ফাউকা সালাসাতে আইয়ামিন ওয়া লায়ালিয়া, 3 দিনের বেশি তাহলে কি পারমিশন নেই, 3 দিনের বেশি কি তাহলে পারমিশন নেই, হ্যাঁ যেতে পারে 3 দিনের বেশি যেতে পারে, তবে যে অবস্থাতে 3 দিনের বেশি হলেও, এখানে অর্থটা হবে 3 দিনের বেশি হলেও যদি সে সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে নির্গত হয় তাহলে নিশ্চিতভাবে তার সঙ্গে থাকতে হবে স্বামী অথবা মুহরিম কোন পুরুষ। কোনটা পড়ছিলাম, 23, মামলুকা মানে হচ্ছে ক্রীতদাসী বলবো, দাসী শব্দটাই ভালো হবে, ক্রীতদাসী বলতে একটা অন্যরকম, যদিও ক্রীতদাসী তৎকালীন সময়ে প্রচলন ছিল, পরবর্তীকালে এর প্রচলন বন্ধ হয়ে যায় এবং পুরো বিশ্ব থেকে ক্রীতদাস এবং ক্রীতদাসী প্রথাটাই বিলুপ্ত হয়ে গিয়েছে। তো যাই হোক না কেন, ক্রীতদাসী বলতে আমরা যখন ইতিহাসে পড়ি এবং পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যখন দেখি, বিশ্বজনীন যে ক্রীতদাস বা দাস প্রথা যে ছিল তারা শোষিত হতো, একটি শোষিত সমাজ, কিন্তু ইসলামে ক্রীতদাস এবং ক্রীতদাসী যদি জেনারেল হিস্টোরিক্যাল দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি তাহলে কিন্তু ইসলামে যে মামলুক এবং মামলুকা তাদের প্রতি অবমাননা হয়ে যাবে, কেন ইসলামে মামলুক এবং মামলুকাদের যে অধিকারকে নিশ্চিত করা হয়েছে এবং সুরক্ষিত করা হয়েছে তাদের অধিকারকে, বিশ্বজনীন যে ক্রীতদাস কথা ছিল সেই ক্রীতদাস ব্যবস্থাতে কিন্তু তাদের অধিকার নিশ্চিত করা হয়নি, তারা শোষিত সমাজ ছিল, ইসলামে মামলুক এবং মামলুকা শোষিত সমাজ ছিল না, বরং তাদের অধিকারকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল। যাই হোক না কেন, এখানে যে বিষয়টা, যখনই মামলুকা শব্দের প্রয়োগ আমরা দেখব তখনই কিন্তু 4টে ডাইমেনশনে, 4টে ডাইমেনশনের ক্রীতদাসীদেরকে আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে। ওই 4টে ডাইমেনশন অর্থাৎ 4 রকমের ক্রীতদাসী ব্যবস্থা ছিল, প্রত্যেকের যেহেতু ধরনগুলো ভিন্ন ভিন্ন তাহলে তাদের জন্য হুকুমও ভিন্ন ভিন্ন হবে। 4 ধরন কি কি, একটা হচ্ছে মুদাব্বিরা, এটাও এক ধরনের ক্রীতদাসী মামলুকা, মুকাতেবা এটাও এক ধরনের ক্রীতদাসী, উম্মে ওয়ালাদ এরাও এক ধরনের ক্রীতদাসী, মুস্তাসআতুন এরাও এক ধরনের ক্রীতদাসী। এই যে 4 ধরনের ক্রীতদাসী, এদের মুদাব্বিরা এমন দাসীকে বলা হয় যে দাব্বারাই উদাব্বির তাদবীর থেকে, অর্থাৎ তার জন্য তিনি কিছু একটা সংস্থান করে গেছেন, মুদাব্বারা যার জন্য কিছু একটা তিনি
সংস্থান করে দিয়েছে। কি সংস্থান? দাস এবং দাসীদের জন্য সর্বোত্তম সংস্থান, যত রকম সংস্থান করে, খাওয়া পড়ার বন্দোবস্ত, জমি জিরাতে তার বিরাসাত কিংবা ইত্যাদি ইত্যাদি। কিন্তু কীতদাস এবং দাসীর জন্য সর্বোত্তম বন্দোবস্ত হচ্ছে তাকে মুক্তি দেওয়া। কীতদাস এবং দাসী সে যতই গরিব গুরব মানুষ হন না কেন, তার আলটিমেটাম গোল হচ্ছে তিনি তার মুনিবের কাছ থেকে মুক্তি পাচ্ছেন কিভাবে। অনেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম শর্তে আবদ্ধ থাকেন। এই কীতদাসীদের ক্ষেত্রে চার ধরনের ক্রাইটেরিয়া ফেকাশাস্ত্রে আলোচিত হয়ে থাকে। একটা হচ্ছে মুদাব্বারা, মুদাব্বারা মানে হচ্ছে তার জন্য সুনির্দিষ্ট কোনো কিছু একটি বন্দোবস্ত মালিক করে গেছেন। মালিক কি করে গেছেন? মালিক তাকে হয় লিখে দিয়েছেন আর তা নাহলে ওয়াদা করেছেন, হয় লিখে দিয়েছেন তা নাহলে তাকে ওয়াদা করেছেন। মুদাব্বারা, মুদাব্বারা মানে বন্দোবস্ত। এই বন্দোবস্তটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। কি মালিক তাকে ওয়াদা করছেন কিংবা লিখে দিচ্ছেন, এগ্রিমেন্ট করে দিচ্ছেন যে মরে গেলে ও আজাদ। এই যে বিধিবদ্ধ ব্যবস্থাটা করে দিয়ে গেল যে কীতদাসীর সঙ্গে মালিক এই রকম বন্দোবস্ত করে দেবেন, সেই কীতদাসীকে বলা হবে মুদাব্বারা। মামলুকায়ে মুদাব্বারা, মামলুকায়ে মুদাব্বারা অর্থাৎ মরে গেলে, আমি মরে গেলে তুমি আজাদ, এটা লিখেই দেখ কিংবা বলেই দেখ। মুকাতাবা, মুকাতাবা মানে বুঝতেই পারছো দুজনের মধ্যে একটা লিখিত এগ্রিমেন্ট হয়েছে, দুজনের মধ্যে তো লিখিত মুকাতাবা, যদিও ভাবে মুফাহালা শেখা। মুফাহালা শেখা মানে হচ্ছে সবসময় উভয় পক্ষ সামিল থাকবে, তার মানে যেটাকে ওই তোমরা বাংলাতে দ্বন্দ্ব সমাস বলে যে জিনিসটা পড়ে এসেছো, দ্বন্দ্ব সমাসের প্রয়োগ হয় মুফাহালার ক্ষেত্রে। আর মুফাহালা বোঝার জন্য দ্বন্দ্ব সমাসের থেকে আর বিকল্প কোনো ভালো জিনিস নেই মুফাহালা বোঝার ক্ষেত্রে। মুফাহালার ক্ষেত্রে আমরা কি বুঝি? মুফাহালার মিন খাসিয়াতি বাবি মুফালা, একটা হচ্ছে মুসারেখা। মুসারেখা মানে দুজনের মুখোমুখি সংযোগ থাকবে, দুজন ব্যতীত এই ক্রিয়াপদ সম্পন্ন হতে পারে না। যেমন খুনোখুনি, চুনোচুলি, গালাগালি, গলাগলি, ঠেঙা ঠেঙি, দেখা দেখি, এরকম লাথালাথি, হাতাহাতি, এইরকম যত সব শব্দ রয়েছে এগুলো দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। এই দ্বন্দ্ব সমাস মুফালা। তো মুফালার ক্ষেত্রে মুসারেখা, মুসারেখা মানে দুজন থাকবে, দুজনের উপস্থিতিতে ক্রিয়াটা সম্পন্ন হবে, একজনের দ্বারাই হবে না। তো এখানে মুকাতাবা মানে হচ্ছে দুজনের মধ্যে একটা লিখিত এগ্রিমেন্ট হয়েছে, দুজনের মধ্যে লিখিত এগ্রিমেন্ট মানে এখানে আমরা যেটা ব্যয় বা অন্যান্য ক্ষেত্রে যে এগ্রিমেন্ট কিতাবুল রেহান, কিতাবুল ওয়াসায়ার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, উভয় পক্ষের সিগনেচার থাকবে, সাক্ষ্য থাকবে, সেই হিসাবে সেটাও মুকাতাবা। কিন্তু এখানে মুকাতাবা মানে হচ্ছে তাকে লিখে দেওয়া হচ্ছে, অর্থাৎ লিখিত এগ্রিমেন্টের মালিক হচ্ছে ওই মামলুকা, সেই অর্থে মুকাতাবা বলা হচ্ছে। দুজনের মধ্যে একটি লিখিত এগ্রিমেন্ট হয়েছে মানে যে মামলুকা অর্থাৎ কীতদাসী তারও যে ওখানে সিগনেচার থাকবে এমন না, বরং তাকে লিখে দেওয়া হয়েছে যে তুমি যদি আমাকে এত পরিমাণ টাকা কিংবা এত পরিমাণ দিনহার কিংবা দিনহার না দিনার কিংবা এত পরিমাণ দিরহাম যদি তুমি আমাকে দিতে পারো তাহলে তোমাকে আমি মুক্ত করে দেবো। তাহলে এইরকম যদি চুক্তি কোনো মামলুকার সঙ্গে হয়ে থাকে, লিখিত চুক্তি, তাহলে সেটা হলো মুকাতাবা। তাহলে যদি মালিক এই রকম শর্ত তার উপরে আরোপ করে এবং সেই কীতদাসী যদি এই রকম শর্তে সম্মত হয়ে থাকে, তাহলে সেই টাকা কিংবা সেই অর্থ কিংবা সেই পরিমাণ সোনা দিরহাম দিনার যাই হোক না কেন, তাকে জোগাড় করার বা তার সংস্থান করার তাকে স্কোপও দিতে হবে। এটা মালিক বাজি হয়ে যায়, কেন ও যদি বলে যে আমাকে এই সময় ছেড়ে দিতে হবে, অন্য জায়গায় কাজ করবো, অথচ কীতদাসী মানে 24 ঘন্টা তার কাছ থেকে সার্ভিস নেবো, তার অধিকার নিরঙ্কুশ ভাবে আমার একারই, কিন্তু আমি যদি তার সঙ্গে এগ্রিমেন্ট করি যে তুমি আমাকে যদি 1000 টাকা দিতে পারো, যেদিন 1000 টাকা দিবে সেই মুহূর্ত থেকে তুমি মুক্ত, তাহলে ও 1000 টাকা তো ও যদি 24 ঘন্টার আমার কেনা গোলাম যদি হয়ে থাকে, তাহলে ওকে তো আমি পয়সা দিই না, তাহলে ও 1000 টাকাটা জোগাড় করবে কোথা থেকে? তাহলে যখন থেকে আমি এগ্রিমেন্ট করে দেবো, আমি এগ্রিমেন্ট করে গিয়ে কিন্তু আমি নিজেই আবার ফেঁসে যাবো ওর কাছে, তখন কিন্তু কোটি বলে দেবে, আরে ভাই তুমি তো লিখে দিয়েছো 1000 টাকা দিতে পারলে, তাহলে 1000 টাকা তো জোগাড় করার সংস্থানটা ওকে দিতে হবে। অতএব যখন এই এগ্রিমেন্টটা করার পরে ওই কীতদাসীর হাতে এগ্রিমেন্ট পেপারটা চলে যাবে, তারপরে যখন ও ঘুরিয়ে মনিবকে বলবে মালিক আমাকে প্রতিদিন 2 ঘন্টা করে ছেড়ে দিতে হবে, আমি অমুকের ক্ষেতে অমুকের জমিতে কাজ করতে যাব, তখন কিন্তু ছেড়ে দিতে হবে ওই মুকাতাবার বলে। এই ধরনের লিখিত এগ্রিমেন্ট সম্পন্ন যে মামলুকা তাকে বলা হয় মামলুকায় মুকাতাবা। আর একটা হচ্ছে উম্মেওয়ালাদ। উম্মেওয়ালাদ মানে হচ্ছে সব মামলুকাই উম্মেওয়ালাদ নয়, সব মামলুকাই উম্মেওয়ালাদ নয়। উম্মেওয়ালাদ মানে হচ্ছে মামলুকা, কীতদাসী ঠিকই কথা, কিন্তু সব কীতদাসীর সঙ্গেই যে সব মনিব যৌন সংসর্গে উপনীত হন
কীতদাসী মানেই যে মনিব তার সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হন এমনটা না, যে কীতদাসীর সঙ্গে শোনা যাচ্ছে, আমি ওই ব্লুটুথের বার্ডটা একটু চেঞ্জ করলাম, শুনতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে, যে কীতদাসীর সঙ্গে দুটো সুরাত বলছি, ভালো করে খেয়াল কর, কীতদাসী মানেই তার সঙ্গে মনিব দৈহিক সম্পর্কে লিপ্ত হবেন এমনটা অবধারিত নয়, যদিও কীতদাসীর উপরে যত নিরঙ্কুশ ভাবে 100% মালিকানা সাব্যস্ত হয়ে যায় মনিবের, মনিবের তাকে সম্ভোগ করার অধিকার আছে, অধিকার আছে, কিন্তু বাস্তবে সব মনিব যে এই কথা যতদিন আরবের বুকে ছিল এবং ইসলাম রসুল্লাহ সাল্লামের সময়কাল পর্যন্ত যতদিন এই মামলুক কথা ছিল, ততদিন যারা যারা এই কীতদাসী হিসাবে মুসলমানদের অধীনস্থ হয়েছে সকলেই তারা সম্ভোগের শিকার হয়েছে এমনটাও নয়, সম্ভোগ করার অধিকার ছিল। দু নম্বর সুরা, যেহেতু মনিবের অধিকার রয়েছে মনিব সম্ভোগ করতে পারেন। তিন নম্বর সুরা, সম্ভোগ করলেই যে তাদের গর্ভে সন্তান আসবে এমনটা অবধারিত নয়, কেন এতে বৈবাহিক বৈবাহিক সম্পর্ক আছে, মনিব যদি মনে করেন যে না আমি এই গর্ভে বাচ্চা চাই না, তাহলে সম্ভোগ আলাদা জিনিস, আর সম্ভোগের ফলে যে কীতদাসীর গর্ভে বাচ্চা জন্ম নেয় অর্থাৎ গর্ভবতী যখনই হয়ে যাবে তখনই ওই মামলুকাটা হয়ে যাবে উম্মেওয়ালা। তবে বহু ফকি এবং ইমাম দুটো জায়গাতে একটু কনফ্লিকশন রয়েছে তাদের, কেউ বলেছেন জাত হামলিন অর্থাৎ গর্ভবতী হলেই তার উপরে উম্মে ওলাদ এই টার্মিনোলজিটা ফিট করা হবে, আর অনেকে বলছেন যে না গর্ভবতী হলেই তার উপরে উম্মে ওলাদ শব্দটা ফিট করাটা যৌক্তিক হবে না যতক্ষণ না পর্যন্ত ওয়াজিহা হামাল হচ্ছে অর্থাৎ যতক্ষণ না বাচ্চা প্রসূত হচ্ছে, বাচ্চা প্রসূত হয়ে গেলে তবে উম্মে ওলাদ শব্দটা ফিট করা হোক, এটা নিয়ে কনফ্লিকশন রয়েছে, ইখতিলাফ রয়েছে, যাই হোক ইখতিলাফ থাকুক না কেন, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে বা তোমরাও হয়তো একমত হবে, উম্মে ওয়ালাদ বাচ্চার মা স্বাভাবিকভাবে বাচ্চা প্রসূত হওয়ার ফলেই এটা সম্ভব, তার আগে সম্ভব নয়, কেন জাত হলেই যে ওয়াজে হামাল হবে অর্থাৎ গর্ভবতী হলেই যে গর্ভ কি বলে ওটাকে গর্ভপ্রসব হবে এমন তো গ্যারান্টি নেই, বাচ্চা তো গর্ভেও মারা যেতে পারে, কেন এতগুলো ডাইমেনশনে ভাঙা হচ্ছে, কেন উম্মে ওয়ালাদের অধিকার আলাদা, মোকাতেবার অধিকার আলাদা, প্রথমটা আমরা কি পড়েছিলাম মোদাব্বারা তার অধিকার আলাদা, যেহেতু ভিন্ন ভিন্ন স্বরূপ রয়েছে সেজন্য ভিন্ন ভিন্ন অধিকার এবং তাদের নিরাপত্তাকে আলাদা করে শরিয়াতে নিশ্চিত করা হয়েছে সেই জন্য এত প্রকারে ভাগ করা হয়েছে। আর একটা হচ্ছে মুস্তাসআ, এইটা এই সুরাতে হলটা খুব রেয়ার, কিরকম মুস্তাসআ মানে হচ্ছে পুরো দাসীকে একটি বস্তু হিসাবে কল্পনা করে, দাসীকে একটি বস্তু বা ঠিক যে শব্দটি ব্যবহার হয়েছে সাইয়ন শব্দ ব্যবহার হয়নি, মাল শব্দ ব্যবহার হয়েছে ওখানে, মাল মাল মানে সামগ্রী, তো এই সামগ্রী মনে করে মালিক বা মনিব তার কীতদাসীর কিয়দংশ অর্থাৎ হাফ বডি পার্ট বডি তাকে আজাদ বলে ঘোষণা করে দিয়েছেন, ঠিক আছে তোমার শরীরের ঊর্ধ্বাংশ আমি আজাদ করে দিলাম, মাথা থেকে পেট পর্যন্ত তোমাকে আমি আজাদ করে দিলাম, কিংবা পেট থেকে পা পর্যন্ত অংশ আজাদ করে দিলাম, বাকি অংশ শর্তের শর্ত রেখেছেন, বাকি যে পার্টটা রয়েছে এই পার্টটাকে তোমার আজাদ করতে গেলে মুক্ত করতে গেলে তোমার উপরে এই শর্ত আমি লাগু করলাম, এই শর্ত পূরণ করলে তুমি আজাদ হয়ে যাবে, এই রকম কন্ডিশনাল, এই রকম যদি কন্ডিশন আরোপ করা হয় তাহলে সেই ধরনের মামলুকাকে বলা হয় মামলুকায়ে মুস্তাসআ, এটা খুব রেয়ার কন্ডিশন, খুব একটা হচ্ছে মুদাব্বারা, আবার রিপিট করি মামলুকাদের কত রকম ক্যাটাগরি রয়েছে, মুখ্যত ক্যাটাগরি তিনটে আর এক্সেপশনাল ক্যাটাগরি আরেকটি, মোট চারটি,
মামলুকা সবই হচ্ছে দাসী, সবই দাসী, কিরকম দাসী, কৃত দাসী। আচ্ছা এই জন্য কৃত দাসী শব্দটা আমি বারে বারে ব্যবহার করতে চাই না, যে কৃত দাসী মানে যাকে কিনেতে কিনে দাসী পরিণত করা, সব যে কিনে দাসী হয় তা তো নয়, ক্রয় করলেই যে দাসী হয় তা তো নয়, যুদ্ধবন্দীও তো দাসীতে রূপান্তরিত হয়ে আছে, তাহলে কৃত দাসী মানে শুধু দাসী। আবার দেখো আরবি কিন্তু দাসী শব্দটাকে ব্যবহার করে না, আরবি আরবি বিশেষ করে ইসলাম এবং ইসলামের টার্মিনোলজি সর্বপ্রথম রক্ষা করেছে মানুষের সম্মানকে, সে ওই মহিলা তাকে মামলুকা বলেছে, মামলুকা বলতে শব্দটা ব্যবহার করেছে কি অধীনস্থ, পরাধীনা, পরাধীনা অর্থাৎ তার হুররিয়াতের নিজস্ব মালিকানা নেই, তার নিজের প্রতি নিজের মালিকানা নেই, অন্যের মালিকানা তার উপরে অর্পিত রয়েছে, সেই হিসাবে অধীনস্থ বা পরা অধীনস্থ বললেও আবার দেখবে আমি যদি কোনো বড় অফিসারের আন্ডারে কাজ করি তাকে বলে অধস্থল বা অধীনস্থ, আর যদি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় আমরা পড়ি তখন দেখবে অধীনতা বলা হয়, অধীনতা, সেই অধীনতামূলক মিত্রতা নীতি পড়ে এসেছো তোমরা, তো অধীনতা। তো এই রকম মামলুকা মোট মুখ্যত তিন ধরনের, একটা হচ্ছে মুদাব্বারা, মুদাব্বারা বলতে কি মনিব, সেই মালিক তাই মনিব তার ওই অধীনস্থা রমণীকে বলেছেন, হয় বলেছেন নালে লিখে দিচ্ছেন, দুটোই হতে পারে, হয় বলেছেন নালে লিখে দিচ্ছেন, আমার মৃত্যুর পরে তুমি আজাদ হয়ে যাবে, আমার মৃত্যুর পরে তুমি আজাদ হয়ে যাবে। এইটা কখন লিখে দেওয়ার সুরক্ষা প্রয়োজন হবে, লিখে দেওয়ার মুখে বলে দিলে যে ঝামেলা মিটে যেত, এই জন্যে মুদাব্বারা যাদেরকে মালিক এমন ওয়াদা করতেন, এমন প্রতিশ্রুতি করতেন, তখন ওই নারীরাই মনিবের কাছ থেকে লিখিত একটি চিরকুট কিংবা এগ্রিমেন্ট একটু নিয়ে রাখার ব্যবস্থা করতো। এই কারণে মালিক মরে যাওয়ার পরে সামগ্রিক সম্পত্তির বিরাসত চলে যাবে তার সন্তান সন্ততি কিংবা আলে জাবিল ফারাইজদের কাছে, তারা তো ক্লেম করতে পারে তুমিও তো সম্পত্তি, তাকেও তো ভাগ বাটোয়ারার মধ্যে ফেলে দিতে পারে, সে যে মুক্ত হয়েছে তখন তো তার কাছে কোনো সাক্ষী সাবুত থাকবে না, সেই জন্য সে এগ্রিমেন্ট আকারে লিখিত আকারেও নিতে পারে। অর্থাৎ মালিকের মৃত্যুর পর, মালিক যদি ওয়াদা করেন মৃত্যুর পরে তুমি আজাদ, এই রকম কোনো পরাধীনা বা অধীনস্থা নারীকে বলা হয়ে থাকে মামলুকায় মুদাব্বারা। মুকাতাবা, মুকাতাবাটা কিরকম, কিরকম পরাধীনা নারী, সে হচ্ছে তাকে মালিক লিখিত একটা শর্ত লিখে দিয়েছে বা চুক্তি হয়েছে তার সঙ্গে যে তুমি আমাকে এত টাকা যদি দাও, যা কিছু যা কিছু, শুধু টাকা কেন, বিনিময়, তুমি আমাকে এই পরিমাণ যদি বিনিময় যে সময় দিতে পারবে, যেদিন দিতে পারবে সেদিন আমি তোমাকে মুক্ত করে দেবো, সেটা খেজুর গাছের চারাও হতে পারে তৎকালীন সময় ওইখানে, আজকের দিনে সোনা দানাও হতে পারে, কিংবা এতদিনের কাজ হতে পারে, এতদিনের কাজ, তুমি আমার কাছে যদি দু বছর কাজ করো, দু বছর যদি আমার 100/24 ঘন্টা যদি সার্ভিস দাও, দু বছর পরে তোমাকে মুক্ত করে দেবে। এটি যে ওয়ান টাইপ অফ মুকাতাবা, কেন সেই মুসা সালামের বর্ণনা রয়েছে না যে তুমি যদি কি এক বছর না দু বছর যদি আমার বাড়ির পরিষেবা দাও, আর যদি 10 বছর যদি কমপ্লিট করো, তাহলে আমার এই মেয়েদের মধ্যে থেকে তুমি যেটাকে চাইবে সেটাকে হবে, তাহলে সেখানেও কিন্তু একটা মুকাতাবা হয়েছিল, এরকমই ঘটনা তো কাসাসুল, কেননা মুসা সালামের জীবন বৃত্তান্তের মধ্যে এরকম ঘটনা নিশ্চিতভাবে তোমরা শুনে থাকবে, আমি হয়তো সাল তারিখটা বলতে গিয়ে হয়তো ভুল হতে পারে আমার। আর একটা হচ্ছে উম্মে ওয়ালাদ, উম্মে ওয়ালাদ মানে হচ্ছে এমন অধীনস্থা, এমন দাসী বা নারী যার গর্ভে মালিকের সন্তান এসেছে, সন্তান প্রসূত হয়েছে, প্রসব করেছে, এই রকম সব রমণীর তো, সব দাসীর তো গর্ভে সন্তান নাও হতে পারে, এইরকম তো বহু ছিল, বহু ছিল, তাদেরকে উম্মে ওয়ালাদ বলা হয়ে থাকে। এই উম্মে ওয়ালাদ শব্দটা এই কারণে ব্যবহার করা হয়েছে, মামলুকা, মামলুকা এই উম্মে ওয়ালাদ, উম্মে ওয়ালাদ শব্দটা কিন্তু সম্মান জ্ঞাপিত একটি শব্দ, অর্থাৎ সন্তানের মা, তাকে মাতৃত্বের মর্যাদা দেওয়া হয়েছে, তাকে মাতৃত্বের মর্যাদা দেওয়া হয়েছে। আর মুস্তাসা মানে হচ্ছে পাটলি, তাকে আজাদ করে দিয়েছে নিজে থেকে, তার কাজে সন্তুষ্ট হয়ে যাও, তোমাকে আমি হাফ আজাদ করে দিলাম। এবার শরীরের কোনো নির্দিষ্ট অংশ নির্দেশ করেও হতে পারে, আবার এমনি সামগ্রিকতার খাতিরে তার পার্সেন্টেজ নির্দেশ করেও হতে পারে, এই তোমাকে আমি 40% আমি তোমাকে আজাদ করে দিলাম, 40% আজাদ করে দিলাম, 60% তার বিনিময়ে তুমি আমাকে যেদিন এইটা দিতে পারবে, তাহলে সেদিন থেকে তুমি পুরোপুরি মুক্ত হয়ে যাবে,
এইরকম কন্ডিশনাল কোনো যদি মামলুকা হয়ে থাকেন সেই মামলুকাকে বলা হয়ে থাকে মুস্তাসআ, মামলুকায়ে মুস্তাসআ। চব্বিশ নম্বর আমরা দেখি, ইয়ানজুরুর রাজুল, তাহলে পুরুষ মানুষ, পুরুষ মানুষ তার নজর পড়তে পারে মিন মামলুকাতে গাইরিহি, মিন মামলুকাতে গাইরিহি, নিজের যে দাসী রয়েছে, নিজের যে অধীনস্থা রয়েছে বা পরাধীনা যে মহিলাটি রয়েছে তার কেনা, তো তার শরীরের সার্বিক অঙ্গ প্রত্যঙ্গের দিকে তার মনির দেখতে পারে, নজর পড়তে পারে, তার সে অধিকার আছে। কিন্তু অন্যের যদি মামলুকা হয়ে থাকে, অন্যের, নিজের না, অন্যের মামলুকা, মিন মামলুকাতে গাইরিহি, অন্যের মামলুকা যদি হয়ে থাকে, যদিও কিনা সে মামলুকা, মামলুকা মানেই এটুকু ভেবে নেওয়া চলবে না যে ওরা ভোগের বস্তু, এরকম ভেবে নেওয়া চলবে না, একমাত্র নিজের মামলুকা হচ্ছে ভোগের বস্তু, তাকে ভোগ করার সার্বিক অধিকার তার রয়েছে। কিন্তু আমি একটু আগেই বারে বারে এই কথাটা রিপিট করছিলাম, তৎকালীন আরব্য সমাজে সবাই যে সম্ভোগ করতেন এমন নয়, সম্ভোগ করলেও যে তার গর্ভে সন্তান অজে মানে যাতে হামেল সে হতো, গর্ভধারিণী হতো, এমনটাও নয়। ফলে এইরকম যেন না মানুষের মধ্যে জনসমাজে এইরকম মানুষ না ভেবে বসে থাকে যে মামলুকা মানেই হচ্ছে ভোগ্য বস্তু, অর্থাৎ তার শরীরের যে কোনো অঙ্গের দিকে তাকানো যায় তাদেরকে একটি ভোগ্য বস্তু হিসাবে না ধারণ করে নেয়, সেই জন্য নিজের মামলুকার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দিকে তার দৃষ্টি পড়তে পারে, দেখতেও পারে, এখানে এসে আমি শব্দটা ব্যবহার করছি, সে দেখতেও পারে। কিন্তু অন্যের মামলুকা হলে কেমন আচরণ করতে হবে, এলা মা ইয়াজুজুন নাজরু ইলাইহি মিন জাওয়াতিল মুহাররিমা, মুহাররিমা শ্রেণীভুক্ত মহিলাদের যে যে অঙ্গের প্রতি স্বাভাবিকভাবে দৃষ্টি পড়তে পারে অন্যের মামলুকা যদি হয় ততটা পারমিসিবল, ততটা পর্যন্ত কনসিডারেবল, সার্বিকভাবে তার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গের দিকে নজর পড়বে না। নিজের মুহাররিমা শ্রেণীভুক্ত যে সমস্ত নারী তাদের কটা জায়গায় বলা হয়েছিল, পাঁচটি জায়গাতে তাদের নজর পড়তে পারে মুহাররিমা নারীদের, মুখমণ্ডল, মাথা, বক্ষদেশ, আর কি বলা হয়েছিল এই হস্তযুগল বা বাহুদ্বয়, আর হচ্ছে এই 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 হাঁটু থেকে নিম্নাঙ্গ যে মাংসপেশি এখানে দেখা যাবে না, কোন দিকে দেখা যাবে না, তার পিঠের দিকে, তার পেটের দিকে, আর তার উরুর দিকে, এদিকে নজর পড়বে না। এই মামলুকা অন্যের মামলুকা হলেও ওই আইনটা এখানে ফিট হবে, ওই আইনটা এখানে ফিট হবে, অর্থাৎ তার শরীরের পাঁচটি অংশে নজর পড়তে পারে, তিনটি অংশে কোনো অবস্থাতেই নজর পড়বে না, যতই সে মামলুকা হোক না কেন। কিন্তু মামলুকাতে নাফসিহি, অর্থাৎ নিজের যেহেতু নয় সেই জন্য অন্যের মামলুকা হলে মুহাররিমাত নারীদের যে বিধান, নারীদের জন্য যে বিধান, এই বিধানটা এখানে ফিট হবে। দেখো ফেকা শাস্ত্র যখন রচনা করা হচ্ছে তখন এই শব্দটা এখানে ব্যবহার করলো পুরুষ জাতির ক্ষেত্রে, খুব ভালো করে সেন্সটাকে বোঝার চেষ্টা করবে। এখানে এই শব্দটা ব্যবহার করে ফেকা শাস্ত্র স্বীকার করে নিয়েছে পুরুষ মাত্রেই সম্ভোগী, পুরুষ মাত্রেই সম্ভোগী। আল খাসিও, যে খাসি হয়ে গেছে ফিন্নাজরে, দৃষ্টি নিক্ষেপের ক্ষেত্রে খাসি হয়ে যাওয়া ব্যক্তিও, অর্থাৎ যার যৌন চেতনাটাকে বিনষ্ট করে দেওয়ার জন্য যে চিকিৎসা বিজ্ঞানের যে প্রক্রিয়া, চিকিৎসা বিজ্ঞানের যে প্রক্রিয়ায় বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, পুরুষের বিশেষ করে পুরুষাঙ্গের, পুংলিঙ্গের বা পুরুষাঙ্গের যে যে অঙ্গগুলোকে কেটে দিয়ে তাকে চিরতরে যৌন চেতনা রহিত করে দেয়া হয়, সেই প্রক্রিয়াকে এক কথায় খাসি বলি। সেই জন্য লক্ষ্য করে দেখবে আমরা ছাগলের ক্ষেত্রে শুধু শব্দটাকে ব্যবহার করি, যদি ওই ধরনের খাসিগুলো অর্থাৎ ছাগলগুলো তারা যদি কথা বলতে পারতো তারাও হয়তো দেখা যেত যে তারাও ব্যঙ্গ করে আমাদেরকে বলছে এই অপবাদ শুধু কি আমাদেরই, এই অপবাদ তো সার্বিক মানে পুরুষতান্ত্রিক সমাজেও রয়েছে, একটা সময় ভারতবর্ষে তোমাদের
মনে আছে কিনা জানি না, সম্ভবত 70-এর দশকে 70 থেকে 80-এর দশকের সময়ে পুরো ভারতবর্ষ জুড়ে পুরুষ মানুষদেরকে অফার দেওয়া হয়েছিল, যারা খাসি হবে তাদের জন্য এই অফার। সেই সময় লোভে পড়ে বহু ভারতের বহু পুরুষ খাসি হয়েছিল, এবং সেই সময় খুব উন্নত মার্কের ইলেকট্রনিক ডিভাইস, তৎকালীন সময়ে খুব উন্নত ইলেকট্রনিক ডিভাইস, আজকে যেমন একটা নিউ জেনারেশন ছেলেদের কাছে যদি বলা হয় একটা ট্যাব দেওয়া হবে কিংবা একটা ল্যাপটপ দেওয়া হবে কিংবা একটা আইফোন দেওয়া হবে, এরকম তার কাছে যেমন লোভনীয় জিনিস, তৎকালীন সময়ে তৎকালীন টেকনোলজির যা এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্সের ভিতরে ভারতবর্ষের সরকার থেকে ঘোষণা করা হয়েছিল যে স্বেচ্ছায় এই খাসিত্ব বরণ করবে তার চিকিৎসা, অর্থাৎ ওই চিকিৎসা পদ্ধতি প্রক্রিয়াজাত করে দেহের যে অঙ্গ কাটা সেই কাটাটাও ফ্রি, আর তার সঙ্গে সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে একটি রেডিও দিয়ে। রেডিও রেডিও ছিলেন রেডিও ছিল তৎকালীন সময়ে খুব আকর্ষণীয় একটি ইলেকট্রনিক ডিভাইস। তো এই খাসি হতো, খাসি মানে তার যৌন চেতনা চিরতরে রহিত হয়ে গেছে, মানে এই নয় যে তাকে সবকিছুতে পারমিশন দিয়ে দেওয়া হবে, ওর তো যৌন চেতনাই নেই, ওর কাছে মোহরম কি আর গায়ের মোহরম কি, যেদিকে খুশি ওর দৃষ্টি দেখ না কেন। না, নিশ্চিতভাবে তোমাদের মনে থাকবে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের রাদিয়াল্লাহু তাআলা আনহুরই ঘটনা, সম্ভবত যে সেখানে কোনো একজন উম্মুল মুমিনিন, নাম আমার ঠিক মনে পড়ে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করলেন, সেই কি বলবে কেউ কি কিছু বলতে চাচ্ছ, নাহলে একটু মিউট করে রাখো, আমি সকলকে আনমিউট করছি না, কার কখন কি প্রয়োজন হবে সেই কারণে আমি আনমিউট করছি না, বা আমাদের এখানে যারা পরিচালক রয়েছেন আমি অনুরোধ করব যে একেবারে সকলকে আমাদের এখান থেকে কন্ট্রোল করে আনমিউট করবেন না, কেন ক্লাস কনভারসেশনে অনেক সময় প্রয়োজন হয়ে থাকে ওদেরও কোনো কিছু কথাবার্তা বলার জন্য, তো এমনিতে নিজেদের দায়িত্ব নিয়ে সকলে মিউট করে থাকে, কথা বলার প্রয়োজন হলে কথা বলবে। যাই হোক, খাসিউল ফিন নাজরে এলাল আজনাবিয়াতে, আজনাবি অর্থাৎ আজনাবি অর্থাৎ গায়ের মুহাররেমা, গায়ের মুহাররেমার ক্ষেত্রে যে বিধান, গায়ের মুহাররেমার ক্ষেত্রে পুরুষ মানুষের যে বিধান, অর্থাৎ তার মুখমণ্ডল এবং তার হস্তযুগল, মানে এই করতল যুগল, এই কর এই করতল যুগল, এই দুটি ছাড়া তার নজর পড়বে না গায়ের মুহাররেমার ক্ষেত্রে। সারিউল ইসলামের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমার আওয়াজ শোনা যাচ্ছে সকলের? আমার আওয়াজ সকলে ক্লিয়ার শুনতে পাচ্ছো? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর শোনা যাচ্ছে। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আর ইমাম আবু হানিফা এক কদম আগিয়ে বলেছেন যে কদমের দিকেও তাকানো যাবে, ইমাম আবু ইউসুফ বলেছিলেন যে না, হস্তযুগলের বাহুদয়, বাহুদয় যেহেতু স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে গিয়ে এগুলো উন্মুক্ত হয়ে যাওয়াই স্বাভাবিক, অতএব স্বাভাবিকতাকে প্রতিবন্ধক, স্বাভাবিকতার বিরুদ্ধে যাওয়াটা ঠিক হবে। ইমাম আবু ইউসুফের একটি নাস রয়েছে, ওনার মূল্যবান একটি উক্তি রয়েছে, যা স্বাভাবিকতা, যা প্রকৃতিজাত, যা সহজাত, তার বিরুদ্ধে কোনো নিয়মের বন্দিশ ফিট করাটা আইনানুগভাবে বেআইনি, আইনানুগভাবে বেআইনি, এত বড় কথা তিনি বলেছেন। ওর নির্দিষ্ট পরিভাষা আরবিতে রয়েছে। যাই হোক, এখানে আজনাবি অর্থাৎ গায়ের মুহাররেমা নারীর ক্ষেত্রে তার শরীরের যে অঙ্গে দৃষ্টি নিক্ষেপ করার বিধান রয়েছে, অর্থাৎ ওই যে দুটি ইমাম আবু ইউসুফ বলে চারটি, খাসির ক্ষেত্রেও তার তার ভিতরে যৌন চেতনা যতই মরে যাবে না তবুও তার জন্য জায়েজ হবে না। কেন? কেন ও এখনো পর্যন্ত খাসি হয়ে গেল ব্যাটাতে এড়ে কাল ফোহলে। আন আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বরাতে হাদিস রয়েছে, ওনার উক্তি, আল খিসা ও মুসলাতুন, খিসা ও মুসলাতুন, খিসা অর্থাৎ খাসি হওয়াটা একটি বিকৃত কাম, এটা মনুষ্য গুণের বিকৃতি, স্বাভাবিকভাবে কোনো বিকৃতি ইসলাম সমর্থন করে না, অর্থাৎ খাসি হওয়া চলবে না, খাসি করা যাবে না, এর দ্বারাতে এটাও প্রতীয়মান হয় যে কোনো প্রাণীকেও খাসি করে দেওয়া চলবে না, যদিও এইসব চালু আছে আমাদের সমাজে। অলা ইয়াবিহু মা কানা হারামান কবলাহু, খাসি হওয়ার পূর্বে যা ওর জন্য হারাম ছিল, খাসি হওয়ার পূর্বে তো একজন গায়ের মুহাররেমা পুরুষ, যৌন চেতনা সমৃদ্ধ একজন পুরুষ, কাম উত্তেজক একজন পুরুষ, অর্থাৎ একজন এড়ে, তাহলে ওর জন্য যা হারাম ছিল খাসি হওয়ার পরে তাই হারাম থাকে।
খাসি হয়ে যাওয়ার কারণে কোনো কিছু ওর প্রতি স্থগিত হয়ে যাবে না বা হুকুম ওর থেকে তুলে নেওয়া হবে না। কাজাল মুখান্নাস ঠিক একই রকম ভাবে খাসিদের যখন আলোচনা করা হচ্ছে, খাসিটা তো তবুই বিকৃতি মুসলাতুন, মুসলাতুন বিকৃতি সাধন করে, সেই কারণে শরীরের দেহ সৌষ্ঠবের যা প্রকৃতি জাত সৃষ্টি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি যে স্বরূপ সৃষ্টির স্বরূপকে স্বরূপের বিকৃতি এই কারণেই ইসলামে হারাম। কিন্তু মুখান্নাস অর্থাৎ হিজড়ে যারা মানে এলজিবিটি কিউ, নিশ্চিতভাবে তোমাদের এই কনসেপ্ট রয়েছে এলজিবিটি কিউ এই শ্রেণীভুক্ত পর্যায়ের মধ্যে পড়ে এলজিবিটি কিউ যারা। এলজিবিটি কিউ কি? এলজিবিটি কিউ হচ্ছে এল এ লেসবিয়ান, জিতে হচ্ছে গাই, গে যেটাকে গাই নয় গে, গে এল জি বি, বি হচ্ছে বাইসেক্সুয়াল, টি টি হচ্ছে ট্রান্সজেন্ডার, আর কি হচ্ছে কোয়ার অর্থাৎ সমকামী, সমকামী ট্রান্সজেন্ডার মানে হচ্ছে রূপান্তরকামী, গে গে মানে হচ্ছে গে মানে সমকামী, আর ওই আর হচ্ছে বাইসেক্সুয়াল মানে হচ্ছে নারী পুরুষ উভয় গুণের সমাহার বা উভয় আকৃতির সমাহার যে শরীরের মধ্যে রয়েছে যাকে আমরা হিজড়া বলি। এই এলজিবিটি কিউদের কিন্তু ভারত পুরো পৃথিবী জুড়ে একটা আন্দোলন রয়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো এদের এদের হয়ে দারুণভাবে মুভমেন্ট করে। নিশ্চিতভাবে তোমাদের জানা থাকবে জাজিরাতুল আরব বিশেষ করে খাসাতান তার মানে আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে এতদিন পর্যন্ত এলজিবিটি কিউদের কোনো পারমিশন ছিল না, যেহেতু এদের ক্ষেত্রে এদের আচার আচরণ গুলোকে দেখো এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে কাজালিকাল মুখান্নাস। ঠিক একই রকম ভাবে হিজড়াদেরও সব জায়গাতে অনুমতি নেই, এরা হচ্ছে ফিরাদ্দিন মিনাল আফাল, এদের কাজকর্ম খুব নিন্দনীয়, এরা এমন এমন কাজ করে যে মনুষ্য প্রকৃতির বাইরে, কাপড় তুলে ছুটছে বা এইরকম ইত্যাদি ইত্যাদি নোংরা নোংরা কাজ। লেয়ান্নাহু ফাহালুন ফাসেকুন, এরাও হচ্ছে এরাও এরাও হচ্ছে গর্হিত কাজের, গর্হিত কাজের এড়ে হচ্ছে এরাও, এদেরকে এড়ে শ্রেণীভুক্তই করা হয়েছে। অতএব এদেরও যে সব জায়গাতে এরা হিজড়ে বলেই যে পুরুষ নারী সকলের প্রতি সমানভাবে দৃষ্টি নিক্ষেপ করতে পারবে তা নয়, মুখান্নাসদের ক্ষেত্রেও খাসির মতোই বিধান। হ্যালো স্যার, বলছিলাম এই যে ছাগল যে আপনার খাসি করা হয় এটা এটা কি ঠিক না কি বললেন? এই তো পড়লে তো ভাই, যেটা পড়লে সেই পড়াটাকে তুমি আবার অ্যাপ্লাই করো না, যেটা পড়লে সেটা তুমি অ্যাপ্লাই করো না, যেহেতু আমরা তো লোকাল আর খাসি করে থাকি না, না আমরা আবার খাসির মাংস খাওয়ার জন্য লাফালাফি করি না, খাসির মাংসের প্রতি নাকি দারুণ টেস্ট ইত্যাদি ইত্যাদি, তার দিকে আমাদের তার মানে একটা বেশি অ্যাট্রাকশনও রয়েছে, সমাজে ওইভাবেই প্রচলিত হয়ে গেছে, সমাজে প্রচলিত হয়ে গেলে যদি ইসলামী নাসের বিরুদ্ধে যদি যাই, ইসলামী ভার্ডিক্টের বিরুদ্ধে যদি যাই এবং তা সমাজে যদি আমও হয়ে যায় তাহলে সেটা হারাম, হারামই থাকে। 26 দেখি, আল্লাহ ইয়াজুজু লিল মামলুকি আন ইয়ানজুরা ইলা সাইয়্যাদাতিহি, এবার একটু উল্টো, এবার উল্টো, এতক্ষণ পর্যন্ত পুরুষ নারীর দিকে পুরুষের নজর পড়বে নারীর দিকে এই সম্পর্কিত আলোচনা হচ্ছিল, এবার বলছে ওয়ালা ইয়াজুজু লিল মামলুক, মামলুক নট মামলুকা, কিত দাসি নয় কিত দাস, দাস দাসের জন্য জায়েজ হবে না, কেন কোনো কোনো মালকিনত থাকতে পারে, যেমন পুরুষ মালিকের অধীনস্থ কিত দাসই থাকতে পারে, ঠিক একই রকম ভাবে যারা সৌদাগর মহিলা যারা বণিক শ্রেণীর যারা ছিলেন বা অর্থ সম্পন্না যে সমস্ত নারীরা ছিলেন তৎকালীন আরবে বিশাল একটা এদের এক্সিস্টেন্স ছিল, নারীরাও বড় বড় বণিক, আজকাল সমাজে হয়তো অত দেখা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে যতটা দেখা গিয়েছিল, এবং তোমাদের এটাও জানা থাকবে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বাজার ইন্সপেক্টর নিয়োগ করেছিলেন তিনি নারীকে, বাজার ইন্সপেক্টর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মার্কেট তদারকি করার জন্য এবং মার্কেট ফিনান্সকে তদারকি করার জন্য তিনি মহিলা ইন্সপেক্টর নিয়োগ করেছিলেন মদিনাতে, এবং বাসরাতে অন্যতে সরি সিরিয়াতে একজন এবং মদিনাতে একজন, নাম আমার মনে পড়ছে না, মানে
মহিলারা এক্সপার্ট ছিলেন এবং খুব ধনকুবের ছিলেন, যেমন ভাবে মা খাদিজার বৃত্তান্ত আমরা জানতে পারি। তো তাদের অনেক পুরুষ দাস থাকবে, এটা খুব স্বাভাবিক। তাহলে পুরুষ দাস তার জন্য জায়েজ হবে না, তার মালকিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করা, এলা সাইয়্যাদাতিহি ইল্লা ইলা মা ইয়াজুজু লিল আজনাবি নাজার মিনহা। যেমন ভাবে একজন পুরুষের নজর একজন গায়ের মুহাররিম অর্থাৎ আজনাবির দিকে যতটুকু পড়তে পারে, যে যে অঙ্গে পড়তে পারে, অর্থাৎ ওই মুখমণ্ডল আর করতল যুগল, আর ইমাম আবু ইউসুফ হলে হস্তযুগল বা বাহু যুগল, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী এই পায়ের পাতা দুটি, এই যে চারটি অংশ ব্যতীত যতই আছে কীতদাস হোক না কেন, সে তার মালিকের মালকিন, মালকিনের ওই চারটি অঙ্গ ব্যতীত অন্য কোনো জায়গাতে তার দৃষ্টি পড়বে না, সচরাচর দৃষ্টি পড়বে না। তার মানে এই কথা আমি বারবার বলছি, তার মানে এটা একেবারে আমি আমার মতো করে বলছি, দেখবে না নয় তার নজর পড়বে না, দেখা মানে ইন্টেনশনালি দেখা ওটাও ঠিক না। আল মামলুকু কাল মুহরিম ইন্দা মালিক ও সাফি, ইমাম সাফি এবং ইমাম মালিক বলছেন যে মামলুক ও মুহরিমের মতো, মুহরিমের মতো, মুহরিমের মতো বলতে, মুহরিমের মতো বলতে, তাহলে বোঝা যাচ্ছে মুহরিমের মতো যদি বলা হয়, মুহরিম পুরুষ মুহরিম নারীর পাঁচটি জায়গাতে নজর দিতে পারে, মাথা মুখমণ্ডল বক্ষদেশ পায়ের ওই নিচের নিচের যে মাংসপেশী সেখানে এবং হাতের মাংসপেশী ইত্যাদি ইত্যাদি। তাহলে ইনাদের দৃষ্টিতে ইমাম মালিক এবং ইমাম সাফি যদি এ কথা বলে থাকেন যে ও মুহরিম পর্যায়ের, অর্থাৎ একজন দাসীকে তার মালকিনের জন্য তার পর্যায়টা বা তার মর্যাদাটাকে কি নির্ণীত করা হবে, ওনারা বলছেন ও মুহরিম, মুহরিম মুহরিম, তাহলে মুহরিম যদি হয় তাহলে তার সাইয়্যাদার তাহলে পাঁচটি অঙ্গেতে তার নজর পড়তে পারবে যদি মুহরিম হয়ে থাকে, আর মুহরিম মানে তাহলে বিয়ে করতে পারবে না। সম্পর্কটা ইমাম সাফি এবং ইমাম মালিকের কাছে একজন দাস এবং তার মালকিনের সম্পর্ক হচ্ছে মুহরিম এবং মুহরিমাতের সম্পর্ক, অর্থাৎ একে অপরের বিয়ে হারাম। তাহলে বাড়ির মা বোনের মতো পাঁচটি অঙ্গে নজর দিতে পারবে, তিনটি অঙ্গে নজর দিতে পারবে না। কিন্তু ইমাম আবু হানিফা বলছেন যে না, ওটা সম্পর্ক মুহরিমের মতো না, ওটা গায়ের মুহরিমের সম্পর্ক, ওদের তো বিবাহ জায়েজ, ওদের তো বিবাহ জায়েজ। যেদিন থেকে মুক্ত করে দেওয়ার পর, আজাদ করে দেওয়ার পরে যদি মালকিন ইচ্ছা করে ওই পুরুষকে বিয়ে করতে চাইবে, বিয়ে করতে পারে, আর যদি মুক্ত হয়ে যাওয়ার পর তাকে আজাদ করে দেওয়ার পর ওই দাসও যদি মনে করে যে আমি মালিক মালকিনকে বিয়ে করব, আর মালকিন যদি সম্মত হয় তাহলে সেটা জায়েজ। তাহলে গায়ের মুহরিমের সম্পর্ক, তাহলে গায়ের মুহরিমের সম্পর্ক হলে তাহলে দেখার ক্ষেত্রে আজনাবির প্রতি গায়ের মুহরিমের যতটুকু পারমিশন রয়েছে সেই হুকুমটাই এখানে লাগু হবে। এখানে দেখো শব্দটা ব্যবহার করতে দেখো, আল মামলুকু কাল ফহলে, অর্থাৎ এঁড়ের মতো, এঁড়ে মানে হচ্ছে বিবাহ করা যেখানে জায়েজ আছে, যেখানে তার মানে যেখানে যৌন ক্রিয়া সম্পন্ন করার পারমিশন রয়েছে বা সুযোগ রয়েছে, মুহরিমের সঙ্গে নেই, মুহরামাতের সঙ্গে নেই, গায়ের মুহরিম যে যে রয়েছে সকলের সঙ্গে যৌন ক্রিয়া সম্পন্ন হতে পারে বা যৌন সম্পর্ক সংস্থাপিত হতে পারে, ফলেতে ফলত ওই রকম ক্ষেত্রগুলোতে পুরুষকে এঁড়ের পর্যায়ে ধরা হবে। গায়ের মুহরাম ও লা জাউজুন, তবে হ্যাঁ গায়ের মুহরাম হতে পারে, গায়ের মুহরাম হতে পারে, পুরুষ হতে পারে, তবে ও স্বামী নয়, এটা ঠিক, স্বামী না। পেজ চেঞ্জ করলাম, চ্যাপ্টার কমপ্লিট, ওই ফসলটা কমপ্লিট, নেক্সট ফসলে আমরা যাচ্ছি। ফসলুন ফিল ইস্তিবরা ও গায়রিহি, ইস্তিবরা মানে বরি হতে চাওয়া, মুক্ত হতে চাওয়া, যদি একদম শব্দগত এবং বাপ ধরে যদি ভাবে ইস্তিফালের মানে যদি ধরা হয় তাহলে মুক্ত হতে চাওয়া, কিন্তু ইস্তেলাটি ব্যবহৃত হয়েছে কোনো নারীর, যদি নারী মানেই
যার ঋতুস্রাব জারি রয়েছে, যার ঋতুস্রাব জারি রয়েছে অর্থাৎ যার গর্ভধারণ ক্ষমতা রয়েছে যে নারীর, সেটা স্বাধীন নারী হতে পারে, পরাধীন নারী হতে পারে, দাসী হতে পারে, বন্দিনী হতে পারে, কৃতদাসী হতে পারে, স্ত্রী হতে পারে, সকলে যার যার গর্ভধারণ ক্ষমতা রয়েছে তার সঙ্গে, যাদের যাদের সঙ্গে যাদের যাদের গর্ভধারণ করার ক্ষমতা রয়েছে এমন নারী, এবং যে নারীদের সঙ্গে যৌন সম্পর্ক সংস্থাপিত হতে পারে এমন নারী, তার সঙ্গে যৌন সম্পর্ক বা দৈহিক মিলন হতে যাওয়ার পূর্বে তার গর্ভে কোনো সন্তান সন্ততি আছে কিংবা কিংবা কোনো ভ্রূণ আছে কিনা এ সম্পর্কে নিঃসংশয় হওয়ার জন্য গর্ভমুক্তি ঘটানো, গর্ভমুক্তি ঘটানো। গর্ভমুক্তি মানে গর্ভপাত নয়, মানে গর্ভ খালি করা, গর্ভ খালি করা। গর্ভে যদি কিছু থেকে থাকে তাহলে তাকে হতে দেওয়া, অর্থাৎ যে বাচ্চা ভূমিষ্ঠ হয় তাকে হতে দেওয়া, যদি ভ্রূণ থেকে থাকে তাহলে একটি বাচ্চা হিসাবে গর্ভস্থ বাচ্চার পূর্ণাঙ্গ রূপ পেতে গেলে যতটা সময় ততটা সময় তাকে দেওয়া, তারপরে গর্ভ প্রসব হয়ে গেলে তারপরে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করো। সে কৃতদাসী হয়ে গেলেও তোমাকে অপেক্ষা করতে হবে। কোন কিশোরী হলে, কিশোরীর ক্ষেত্রে বিবাহিত না হলেও এটুকু তো জানা নেই তার আবার গর্ভমুক্তি কি, এখানে বাকেরা এবং সাইয়েবা দুটো দু ধরনের আলোচনা চলে আসবে, কুমারী এবং বিবাহিতা কিংবা পরিত্যক্তা কিংবা বিধবা কিংবা তালাকপ্রাপ্তা, যতই বাকেরা হোক না কেন কুমারী হলেও তার গর্ভে আছে কি নেই এমনও হতে পারে তো, জোরপূর্বক তার সঙ্গে কেউ যৌন সম্পর্ক স্থাপন করেছিল কুমারী, এইটা নিয়ে আলোচনা। আর এটা নিয়ে আলোচনা বলতে মনে হয় আমি যেটুকু একদম প্রারম্ভিকাতে যতটুকু বললাম তার মধ্যে সব উত্তর পেয়ে গেছে। ইদ্দত পালন, ইদ্দত পালন করতে হবে। ইদ্দত পালন বয়স্কদের জন্য যেমন হয়ে থাকে, যাদের জন্য দিনক্ষণ নির্ধারণ করতে পারবে না তাদের জন্য ওই বয়স্কদের যে ইদ্দত, সেই ইদ্দত পালন করতে হবে। একটা সুনির্দিষ্ট একটা সময়সীমা। বয়স্ক বলতে কাদের কথা বলা হয়েছে? যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে অথচ ইদ্দত পালন করা জরুরি তাদের ক্ষেত্রে ইদ্দতের যে সময়সীমা, ঠিক এই রকম ক্ষেত্রে যাদের দিনক্ষণ নির্ধারণ করা যাবে না, দাসী হিসাবে কিনে আনা হয়েছে, কবে এই গর্ভের সূচনা হয়েছিল এটা নির্ধারণ করতে পারা যাচ্ছে না, কিংবা কোনো একটি কুমারী, কুমারী আদৌ তার গর্ভে নেই কিন্তু সংশয় হচ্ছে, হতেও তো পারে। মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য দুটো জিনিস, মূল লক্ষ্য দুটো জিনিস এক্ষেত্রে মূল লক্ষ্য হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে গর্ভস্থ বাচ্চার নসব নামা যাতে পবিত্র থাকে, গর্ভস্থ বাচ্চার নসব নামা যেন পবিত্র থাকে, এটা হচ্ছে এক নম্বর মূল লক্ষ্য। দ্বিতীয় নম্বর মূল লক্ষ্য হচ্ছে মায়ের তাহেরের সঙ্গে, মায়ের তহেরের সঙ্গে মায়ের গালিজ যেন সামিল না হয়ে যায়। মায়ের তহের বলতে কি? শরীয়ত সম্মত ভাবে যে যে যৌন সম্পর্ক স্থাপিত হয়েছে সেই যৌন বা দৈহিক মিলনে নারীর গর্ভে যে শুক্রাণু প্রবেশ করেছে পুরুষের সেটাকে বলা হয় পবিত্র পানি, মায়ে তহের। আর শরীয়তের অনুমতি ব্যতি রেখে অর্থাৎ অবৈধভাবে যে শুক্রাণু গর্ভে প্রবিষ্ট হয়েছে সেই শুক্রাণুকে বা সেই তাকে বলা হয় মায়ে গালিজ অর্থাৎ নাপাক পানি। এই গর্ভমুক্ত করানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেমন নসবনামাকে পবিত্র করা, ঠিক একই রকম ভাবে মায়ের তহেরের সঙ্গে মায়ের গালিজ যেন সংমিশ্রিত না হয়ে যায়, তাকে পৃথক করা, এই দুটো মূল লক্ষ্য। এবার যদি আমরা মাতানগুলোকে পড়ি নিশ্চিতভাবে আশা করা যায় যে বুঝতে আমাদের সুবিধা হবে। দেখো মান ইস্তারা জারিয়াতান, মান ইস্তারা জারিয়াতান, যে কেউ কোনো ওয়ালাইকুম আসসালাম স্যার, মোবারক হোসেন বলছি স্যার। হ্যাঁ বলো স্যার। বলছিলাম আমাদের সিরিয়াল পিডিএফ গুলো সেন্ড করেন নি স্যার, এই পিডিএফটা আমাদের নাই। চার নাম্বার পিডিএফ নেই? না স্যার দিয়েছি মাঝের কথা, কিন্তু চার নাম্বার পিডিএফ আমি তো দিয়েছিলাম, দাঁড়াও এক মিনিট দেখি। ঠিক আছে স্যার আপনি পড়িয়ে দেন, আমরা পরে বের করে নেবো, সিরিয়াল বা একটু সেন্ড করে দিলে ভালো হবে। না বলছি এটা এটা গ্রুপে শেয়ার করা নেই, এই পেজটা নাই স্যার। আছিল সেই আছে তো, আছে স্যার আছে।
তাহলে এত খেয়াল করো তাহলে বলে ফেললে তো হবে না। মানুষ তারা জারিয়া দেন, মিউট করো মিউট করো মিউট করো, কার আনমিউট হয়েছে মিউট করো। মানুষ তারা জারিয়া দেন, কেউ কোনো দাসী কিনলো, কিনলো মানে তার মালিকানাতে চলে এলো। ফাইন না হলো আইকার রে বহা, কিনলেই যে মালিকানা তার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে মানেই তার সংস্পর্শে চলে যেতে হবে। এখানে সংস্পর্শ বলতে কোন আলোচনা আমরা কোন চ্যাপ্টার পড়ছি নিশ্চিতভাবে তার আলোচনার অ্যাটাচমেন্টটা খুব ভালো করে বুঝতে পারছো, তার সংস্পর্শে চলে যাবে এমন না। লাইউকার রে বহা অলাই আল মেসুহা অলাই উকাব্বিলহা অলাই আঞ্জিরো এলা ফার্জিহা বেসাহুয়াতিন হাত্তা ইয়াস্তাবরা আহা। কোনো কীতদাসীকে কিনলেই যে তার সঙ্গে ঢালাঢালি করতে শুরু করে যাবে তা নয়। লাইউকার রে বহা তার কাছেও যাবে না, অলাই আলমি সোহা তাকে স্পর্শ করবে না, অলাই কাব্যে লোহা তাকে চুমু খাবে না, অলাই আঞ্জুর ইলা ফারজিহা তার গোপনাঙ্গের দিকে দৃষ্টিও নিক্ষেপ করবে না, যদিও অধিকার আছে। কৃতদাসী দাসীকে কিনে নেওয়ার পর তার অধিকার আছে মানে অধিকার যে প্রয়োগ করতে হবে তা নয়। লাই আঞ্জুর ইলা ফারজিহা বেসাহুয়াতিন, কাম উত্তেজনার নিরিখে বা কাম উত্তেজনা নিয়ে খায়েসাতের সঙ্গে তার যৌনাঙ্গের দিকে তাকাবে না, হাত্তা ইয়াস্তাবরাহা যতক্ষণ না পর্যন্ত তার গর্ভমুক্তি ঘটানো হয়। এখানে একটা জিনিস লক্ষণীয়, গর্ভমুক্তি ঘটানো মানে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেখানে গিয়ে গর্ভপাত ঘটানো হবে সেই সেন্সে এখানে বলানো হয় বলা হয়নি, বরং তার গর্ভ ক্লিয়ার করতে হবে, তার গর্ভ ক্লিয়ার করতে, গর্ভে থাক আর নাই থাক এটা ইসলামী শরীয়তের বিধান। তার গর্ভে যে কিছু নেই এটা প্রমাণিত হওয়ার জন্য পরপর স্টেজ বাই স্টেজ যে পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপের শেষ পদক্ষেপ পর্যন্ত তোমাকে যেতে হবে, ওটাই হলো ইস্তেবরা। যদি থাকে তাকে বাচ্চাকে পুরো পরিপূর্ণ বিকশিত হতে দিতে হবে গর্ভে, যদি থাকে বাচ্চা ওয়াজে হামাল অর্থাৎ বাচ্চা প্রস্তুত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যদি বাচ্চা না থাকে তাহলে ওই নিয়ে তাহলে কি করে গর্ভমুক্তি কি করে বোঝা যাবে। নেক্সট পিরিয়ড যদি হয়ে যায় তাহলে বুঝতে পারবে গর্ভে কিছু নেই, ওই নেক্সট পিরিয়ডটা তাকে হতে দিতে হবে। এখানে ইস্তাবরাহা তার গর্ভমুক্তি ঘটাতে হবে মানে তার গর্ভ ক্লিয়ার হতে হবে, সেই মহিলার ঋতুস্রাবের মাধ্যমেই হোক বা আর যা যা কিছু প্যারামিটার ইসলামী শরীয়তে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে সকলেই তোমরা জানো, সেই প্যারামিটারের মধ্য দিয়ে তোমাকে অন্তিম সীমাতে গিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ তার ওমস হচ্ছে ক্ষত তা ক্লিয়ার রয়েছে, তার গর্ভ একদম বিমুক্ত, এইটা তোমার কাছে একদম নির্ণীত হতে হবে। কওলিহি আলাইহি সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, ফি সাবায়ে আওতাস, ফি সাবায়া আওতাস, আওতাস গোত্র থেকে যখন সব যুদ্ধ বন্দিনীদেরকে নিয়ে আসা হলো স্বাভাবিকভাবে সাহাবারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতেন, সমাজ ব্যবস্থায় যা ছিল, আজকের দিনে বিষয়গুলোকে খুব একটু যেন অন্যরকম মনে হবে ঠিক কথা, তৎকালীন সমাজে ছিল এটা। ফি সাবায়া আওতাস, আওতাস গোত্র থেকে বন্দিনী হিসাবে আগতা যুবতীদেরকে বা নারী দেবা মহিলাদেরকে যখন তাদের সব সাহাবারা মধ্যে ভাগ বাটারও হয়ে গেল গনিমতের মাল হিসাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন, আলা লা তুতাল্লো উবালা, এই ওদের মধ্যে যারা গর্ভবতী রয়েছে তাদের সঙ্গে যেন কেউ দৈহিক সম্পর্ক স্থাপন করবে না, যারা গর্ভবতী রয়েছে আলা খবরদার তাদের সঙ্গে যেন এ না করা হয় দৈহিক সম্পর্ক স্থাপন যেন না করা হয়, হাত্তা ইয়াজিনা যতক্ষণ না পর্যন্ত তারা বাচ্চা প্রসব করে, হাত্তা ইয়াজিনা হামলাহুন্না তাদের হামাল অর্থাৎ গর্ভ যতক্ষণ না পর্যন্ত প্রসব করে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কেউ যৌন সম্পর্ক স্থাপন করবে না, আল্লাহ হিয়ালা হাত্তা ইয়াস্তাবরিনা বিহাইজি বিহাইজাতিন বিহাইজাতিন, এখানে আল্লাহ হিয়ালা বলতে হচ্ছে কুমারী অর্থাৎ গর্ভহীন, গর্ভহীন নারী হলেন ওই সমস্ত যারা বন্দিনী হিসাবে এসেছে যাদের গর্ভ আছে তারা যতক্ষণ না পর্যন্ত বাচ্চা প্রসব করছে তাদের সঙ্গে কেউ দৈহিক সম্পর্ক স্থাপন করবে না। আল্লাহ হিয়ালা এমনকি হিয়ালা শব্দটার অর্থ হচ্ছে কুমারী, বা এখানে কুমারী বলতে গর্ভহীন
সে কুমারী হোক সাইয়েবাই হোক যাই হোক না কেন, তো তাদেরও হাত্তা ইয়াস্তাবরিনা বিহাইজাতি, যতক্ষণ না তারা নেক্সট ঋতুস্রাবের মাধ্যমে এটা প্রমাণ দিচ্ছে যে তারা হচ্ছে বারিউন মিনাল হামাল, গর্ভ থেকে তারা মুক্ত অর্থাৎ তাদের গর্ভে কিছু নেই, এটা যতক্ষণ না পর্যন্ত তাদের দ্বারাই প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে তোমরা সম্ভব করবে না। দাল্লা আলা সবাব, এই যে ইস্তেব্রা অর্থাৎ গর্ভ বিমুক্ত, গর্ভ বিমুক্তির যে ব্যবস্থা ইসলামে তার সবাবটা কি? অহওয়াল ইস্তেহদাসুল মিল্ক অল ইয়াদ, এখানে একদম ফিকহি একটি ভাষা টার্মিনোলজি ব্যবহার হয়েছে, যে যখন কোনো দাসীকে ক্রয় করে নিয়ে আসা হয় কোন নতুন মালিক যখন হন অর্থাৎ মুনিব যখন হন, ঠিক যুদ্ধবন্দিনী কোন নারী যখন গনিমতের মাল হিসাবে যখন সাহাবাদের মধ্যে বঙ্কিত হয়ে গিয়ে সে যুদ্ধলব্ধ মালের অধিকারী যখন হয়ে অর্থাৎ মালিক যখন হন অর্থাৎ মুনিব যখন হন, তাহলে কি হচ্ছে একটি বস্তু সামগ্রীর উপরে নতুন মালিকানা প্রতিষ্ঠা হচ্ছে, ইস্তেহদাসুল মিল্ক অর্থাৎ মালিকানা নতুন করে সৃষ্টি হচ্ছে, ওয়াল ইয়াদ, ইয়াদ মানে শুধু মালিকানা সৃষ্টি হচ্ছে না তার সঙ্গে সঙ্গে অধিকার, এখানে ইয়াদ বলতে অধিকার হক, তার হকও নতুন করে সৃষ্টি হচ্ছে, যা কিছুক্ষণ আগে ছিল না যেই কিনে নিয়ে এলাম তখন নতুন মালিকানাও সৃষ্টি হচ্ছে নতুন অধিকারও সৃষ্টি হচ্ছে, এই নতুন মালিকানা এবং নতুন অধিকার মানে তাহলে একটি পুরনো মালিকানা ছিল পুরনো অধিকার ছিল, যাতে করে ভবিষ্যতে নতুন মালিকানা এবং পুরনো মালিকানার মধ্যে কোনো সংঘাত না সৃষ্টি হয়, নতুন অধিকার এবং পুরনো অধিকারে যাতে কোনো সংমিশ্রণ বা কোনো সংঘাত না সৃষ্টি হয়, এই কারণে গর্ভমুক্তির বা গর্ভ বিমুক্তির ব্যবস্থা ইসলামী শরীয়তে প্রণীত হয়েছে। আল হিকমত ফিয়ে, এর পিছনে মূল হিকমতটা কি, বিজ্ঞানটা কি, যুক্তিটা কি? বারাতুর রহিম আনিল ইখতিলাত, যাতে রেহেমের মধ্যে কোনো সংমিশ্রণ না হয়ে যায়, রেহেমের মধ্যে সংমিশ্রণ না হয়ে যায় অর্থাৎ দু ধরনের শুক্রাণু যাতে একসঙ্গে যদি হয়ে যায় তাহলে নসবনামাও গন্ডগোল হয়ে যাবে। আন ইখতিলাত ওয়া নসব আনিল ইস্তেবা, নসবকে সংশয়দীর্ণ হওয়া থেকে মুক্ত করা, নসবনামাকে বিমুক্ত রাখা, সংশয়দীর্ণ কাজ ছেলে রেখে এটা ওর না এর অর্থাৎ সংশয়দীর্ণ হওয়া থেকে মুক্ত করা, আর রেহেমকেও পাক পবিত্র করা যাতে সেখানে ওই মায়ে তহের আর মায়ে গলিদ যেন সংমিশ্রিত না হয়ে যায়, এই হিকমত এখানে লুকিয়ে রয়েছে। আর আইনি পরিভাষার স্বভাব হচ্ছে নতুন মালিকানা এবং নতুন অধিকার কেউ বিমুক্ত রাখা পুরনো মালিকানা এবং পুরনো অধিকার থেকে। এখন প্রশ্ন আসবে যে যদি ধরে যায়, যদি ধরে নেওয়া হয় একটি দাসীকে কেনা হলো, কেনা হওয়ার পর তার গর্ভে বাচ্চাই আছে, গর্ভধারিণী হয়ে এসেছিল, তাহলে গর্ভ তো নতুন মালিকের ঔরসে গর্ভধারণ সে করেনি, তাহলে ওর গর্ভ মুক্ত হওয়া পর্যন্ত যে সময়সীমা সেই সময়সীমা পর্যন্ত তাহলে ওই দাসীকে রক্ষণাবেক্ষণ এবং পালন পোষণ করতে হবে। এই যে পালন পোষণ করতে গেলে খরচ, সাপোজ একটু খোলামেলায় বলি তোমাদেরকে, সাপোজ কেউ প্রয়োজনের অর্থাৎ পারিবারিক গার্হস্থ কাজ মেটানোর জন্য কেউ হয়তো কীতদাসী নিয়েছেন, আবার কেউ নিজের ইচ্ছা পূরণের জন্য কীতদাসী নিয়েছেন, তাহলে তার ইচ্ছা পূরণ গর্ভমুক্তি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ইচ্ছা পূরণ হচ্ছে না, অথচ তার গর্ভমুক্তি হওয়া পর্যন্ত ছ মাস আট মাস সময় লাগতে পারে, এই ছ মাস আট মাস পর্যন্ত তাকে যে পালন পোষণ, এই পালন পোষণের দায়ভার কার, যে কিনলো সে ভাবে তো উল্টো যন্ত্রণা রে ভাই, এখন আট মাস ধরে কি পালন পোষণ করো, চিকিৎসা করো যাতে করে শরীর ভেঙে না যায়, গর্ভস্থ বাচ্চার যাতে ক্ষতি না হয়ে যায়, যার ঔরসে হয়েছে এই ঝামেলা তো তার হওয়া উচিত, কিন্তু ইসলামী ফিকহ শাস্ত্র বলছে আল ইস্তেবরা ওয়াজিবুন আলাল মুস্তারি লা আলাল বায়ে, যে বিক্রি করেছে তার ঔরসেও যদি গর্ভ ধারণ করে থাকে তবুও তার ইস্তেবরা করানোর জন্য গর্ভমুক্তি পর্যন্ত যা যা প্রক্রিয়া পালন পোষণ চিকিৎসা সমস্ত কিছু
আরে ভাই বাচ্চা কার এনালে পরে আলোচনা হচ্ছে, আগে তো বাচ্চাটা ভূমিষ্ঠ হতে দাও, কি সর্বনাশ করছে। তো ইস্তেবরার যাবতীয় দায় দায়িত্ব মুস্তারির উপরে ওয়াজিব, ভাইয়ের উপরে নয়। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে বাচ্চা কার, বাচ্চা হচ্ছে পূর্বোক্ত মালিকের, পূর্বোক্ত মালিকের। আর এই যে এখানে একটা শব্দ বেঁধে দিয়েছে দেখো, এই শব্দটাই খেয়াল রাখা খুব জরুরি। ওয়াল ইস্তেহদাসুল মিল্ক ওয়াল ইয়াদ, গর্ভ মুক্তি যেদিনে ঘটবে সেদিনে নতুন মালিকানা এবং নতুন সরি মালিকানা প্রতিষ্ঠা হয়ে যাবে যেদিন থেকে কিনবে, মালিকানা প্রতিষ্ঠা হয়ে যাবে যেদিন থেকে কিনবে, কিন্তু অধিকার প্রতিষ্ঠিত হবে যেদিন যেদিনে গর্ভমুক্তি ঘটবে, যেদিনে গর্ভমুক্তি ঘটবে সেদিন থেকে অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই জন্য তো তার আগে দৈহিক সম্ভোগের নিষেধাজ্ঞা রয়েছে, কেন অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। ফলে অধিকার যখন প্রতিষ্ঠিত হচ্ছে নি মুস্তারিন, তাহলে অধিকার এখনো পর্যন্ত গর্ভের প্রতি রয়ে গেছে পুরনো মালিকের, ফলত ওই গর্ভজাত বাচ্চার বাবা এবং নসব, এবং অধিকার হবে পূর্বতন ব্যক্তি। কোন দাসী ছিল, সেই দাসী যদি পালিয়ে যায়, আবেকা শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, যেটাকে আমরা গ্রাম বাংলাতে বলি ভাগোড়া, অর্থাৎ পালিয়ে গেছে। তো এই রকম ভাগোড়া বা পালিয়ে যাওয়া কোন দাসী তেজা রজা যদি ফিরে আসে, দাসী ছিল নিজেরই, দাসী ছিল নিজেরই, পালিয়ে গিয়েছিল কয়েকদিনের জন্য পালিয়ে গিয়েছে, কিংবা আউ রুদ্দাতিল মাকজুবা, আউ রুদ্দাতিল মাকজুবা আবিল মুয়াজিরা, কিংবা যাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই রকম কীটদাসী, দাসী যাকে কেউ ছিনিয়ে নিয়ে গিয়েছিল আবার ফিরিয়ে দিয়ে গেছে, কিংবা আবিল মুয়াজিরা, কিংবা দাসী নিজের কিন্তু কয়েকদিনের জন্য অন্যকে তার গার্হস্থ কাজকর্ম করে দেওয়ার জন্য ভাড়াই দেওয়া হয়েছিল, এই মুয়াজিরা ভাড়াই দেওয়া দাসী, এ যদি ফিরে আসে যাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল তাকে যদি আবার ফিরিয়ে দেয়, কিংবা পালিয়ে গিয়েছিল এমন কোন দাসী যদি ফিরে আসে, তাহলে তার ক্ষেত্রে ইস্তেবরা, কেন যে কটা দিন বাইরে ছিল, পালিয়েই যাক ছিনিয়ে নিয়ে যাক কিংবা মুয়াজিরা ভাড়াই দেওয়া হোক, তাহলে সেক্ষেত্রে তো তার সঙ্গে যৌনক্রিয়া সম্পন্ন হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি তার আবার ফিরে আসার পরে ইস্তেবরা করতে হবে? আউ ফুক্কাতিল মারহুনা, ফুক্কাতিল মারহুনা মানে কাউকে বন্ধক রাখা হয়েছিল, দাসীকে বন্ধক রাখা হয়েছিল, তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, এই রকম দাসীদের ক্ষেত্রে কি ইস্তেবরা করা হবে? লা ইয়াজিবুল ইস্তেবরা, এখানে ইস্তেবরা ওয়াজিব নয়। কেন ইস্তেবরা এখানে ওয়াজিব নয়? কারণটা এখানে নির্দেশ করেছে লে এনে দামি সবাব, কেন এখানে সবাবটা পাওয়া যাচ্ছে না, সবাব কি? এই যে সবাব এখানে বলা হয়েছে ওয়াল ইস্তেহদাসুল মিল্ক ওয়াল ইয়াদ, অর্থাৎ মালিকানা এবং অধিকার নতুন করে প্রতিষ্ঠিত হওয়া, এক্ষেত্রে কিন্তু মালিকানা আর অধিকার নতুন করে আর প্রতিষ্ঠিত হতে হবে না, বরং মালিকানা এবং অধিকার আগে থেকেই প্রতিষ্ঠিত হয়ে আছে, পালিয়ে যাওয়ার আগে, ছিনিয়ে নিয়ে যাওয়ার আগে, বন্ধক দেওয়ার আগে, কিংবা ভাড়াই দেওয়ার আগে থেকেই মালিকানাতেই ছিল, অধিকারেই ছিল, যেহেতু নতুন করে মালিকানা এবং নতুন করে অধিকার প্রতিষ্ঠিত আর নতুন করে করতে হচ্ছে না, সেই কারণে ইস্তেবরা করা এখানে ওয়াজিব নয়। এখন তাহলে প্রশ্ন আসবে, তাহলে হিকমতটার কি হবে? এই যে হিকমতে বলা হয়েছিল বারাতির রেহেম আনিল ইখতিলাত ওয়া নাসাব আনিল ইস্তেবা, তাহলে এটা কি হবে? এইটাকে এখানে তার মানে মাইনরলি দেখা হয়েছে, যদি এখানে ইখতিলাত হয়েও থাকে তবুও তার নসবকে ধরতে হবে মালিকেরই, যেহেতু এর অধিকারভুক্ত দাসী, এরই নসবে ধরতে হবে। গর্ভবতী নারীর ক্ষেত্রে, গর্ভবতী দাসীর ক্ষেত্রে তার ইস্তেবরা কখন হবে? বে অজিল হামাল, যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে সেদিনই তার গর্ভ বিমুক্ত হয়ে গেল। অপি জাওয়াতিল আসহুরে বিশ্বাহার, অপি জাওয়াতিল আসহুরে বিশ্বাহার, এই শব্দটার মধ্যেই যত কিছু টুইস্ট লুকিয়ে আছে থাকে। কামাফিল মোতাদ্দা, কামাফিল মোতাদ্দা, আর বিশ্বাহার বলতে বিশ্বাহার, জাওয়াতিল আসুর মানে যাদের মাস গণনাতে যে নারীরা
দিন গুজরান করে মাস গণনাতে, মানে যার গর্ভে বাচ্চা নেই, যার গর্ভে বাচ্চা নেই, অথচ মাস গণনা করে অর্থাৎ পিরিয়ডিক্যাল টাইম ধরে বোঝা যায় পিরিয়ড হয়েছে মানে গর্ভমুক্ত, গর্ভে কিছু নেই, গর্ভ বিমুক্ত। তাহলে যারা গর্ভধারিণী তাদের ক্ষেত্রে দাসী যদি হয় তার ইস্তেবরা গর্ভমুক্তি হচ্ছে, বাচ্চা প্রসব যদিন হয়ে যাবে সেদিন। আর যদি এরকম কুমারী টুমারি যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে বিশ্বাস মাস গণনার মাধ্যমে, মাস গণনার মাধ্যমে, মাস গণনার মাধ্যমে। এই কথার ভিতরে দুটো কথা লুকিয়ে রয়েছে, অর্থাৎ যাদের পিরিয়ড হয় তাদের নেক্সট পিরিয়ডের মাধ্যমে, আর যাদের পিরিয়ড হয় না একেবারে যদি বাচ্চা হয়, যার এখনো ঋতুস্রাব শুরুই হয়নি কিংবা এমন বয়স অতিক্রম করে গেছে যার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে যেমন ভাবে বয়স্কা মহিলারা ইদ্যত পালন করে মাস গণনার মাধ্যমে, ওদের ক্ষেত্রে ওই রকম মাস গণনা করে ইদ্যত পালন করে। অর্থাৎ এক মাস অতিক্রম করে গিয়েছে কিংবা দু মাস অতিক্রম করে গিয়েছে, যে ক্ষেত্রে ইদ্যত পালনের যে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই সময়সীমা অতিক্রম করে গেলেই ধরে নিতে হবে ওই রকম ক্রীতদাসীদের ক্ষেত্রে যে ওর গর্ভ বিমুক্তি ঘটে গেছে। যদি কেউ জেহার করে থাকে, জেহার জানো তো, জেহার জানা রয়েছে নিশ্চিত ভাবে, স্ত্রীকে দেখে কিংবা স্ত্রীর নিজের বিবাহিত স্ত্রীকে দেখে কিংবা স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গকে দেখে নিজের মোহরেমা শ্রেণীভুক্ত কোন নারীর কোন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনা করা কিংবা পুরো দেহকে তুলনা করা, এইরকমটা গোনার কাজ। যতক্ষণ না পর্যন্ত কাফারা দিবে ততক্ষণ পর্যন্ত তাকে স্পর্শ করা যাবে না, এটাকে বলা হয় জেহার করা। তো কেউ যদি জেহারকারী যদি হয়ে থাকে তাহলে সে তার স্ত্রীকে ছুবে না, তাকে চুমু খাবে না, এবং কাম উত্তেজনার নিরিখে বা কাম উত্তেজনা বশত তার গোপনাঙ্গের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না, হাত্তায়ু কাফেরা, যতক্ষণ না পর্যন্ত সে ওই জেহারের কাফারা দিচ্ছে। জেহারের কাফারা যা বিধিবিধান রয়েছে পর্যায়ক্রমে, প্রথমত ওইটা, এটা যদি না পারে ওইটা, ওইটা যদি না পারে ওইটা, যা কাফারার বিধান রয়েছে সেই কাফারার মধ্যে থেকে কাফারা আদায় যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ত্রী থাকবে ঠিকই কথা, কিন্তু স্ত্রীর সঙ্গে যে যে হক রয়েছে সেই হক গুলো আদায় করা হারাম। কেন? কেননা লাম্মা হারুমাল অতিও এলা ইউকাফেরা, এটা যুক্তি প্রতিষ্ঠা করা হয়েছে যে কাফারা না দেওয়া পর্যন্ত যখন তার সঙ্গে যৌনক্রিয়া হারাম, হারুমা দাওয়াইয়া লিল ইফাজ লিল ইবজাই এলাইহা, ইবজাই এলাইহে, জেহারের ক্ষেত্রে পার্টিকুলার জেহারের ক্ষেত্রে বিধানটা বলা হচ্ছে যে জেহারের ক্ষেত্রে কেন ওই জিনিসগুলো হারাম, কেন জেহারের ক্ষেত্রে কেবলমাত্র যৌনতা পালনটা হারাম হতে পারতো, তাহলে তাকে ছোঁয়া যাবে না, তাকে চুমু খাওয়া যাবে না, আর তার যৌন উত্তেজনা বশত তার দিকে তাকানো যাবে না, এইগুলোও হারাম। অনেকে প্রশ্ন করতে পারে, তার যুক্তিতে বলা হচ্ছে যেখানে মূল জিনিসটাই হারাম হয়ে গেছে, অর্থাৎ জেহার করলে স্ত্রীর সঙ্গে স্ত্রীর সম্ভোগ হারাম হয়ে যায়, ফলত সম্ভোগ বা যৌন ক্রিয়ার প্রতি মানুষকে টেনে নিয়ে যায় এমন যাবতীয় যা অনুষঙ্গ রয়েছে সেগুলোও হারাম। এই যাবতীয় অনুষঙ্গ কি? আর দাওয়াইয়া লিল ইবজায়ে ইলাই ইলাল অতি, ইলাল অতি মানে সম্ভোগ, যৌন ক্রিয়ার প্রতি তাকে আকর্ষণ করে এমন যে সমস্ত আচার আচরণ, দাওয়াই এমন সমস্ত আচার আচরণ, চুমু খাওয়া এমন আচরণ, স্পর্শ করা এমন আচরণ, মানে ওর মধ্যে দিয়ে যৌন উত্তেজনা বাড়তে থাকে, অর্থাৎ যৌনতার দিকে, মূল যৌনতার দিকে আকর্ষিত করে এমন যৌনাচার সমস্ত কিছুই হয়। এবার অন্য বিষয়, এতক্ষণ পর্যন্ত নারী পুরুষ নিয়ে হলো, ক্রসিং নিয়ে আলোচনা হলো, এবার দেখো ওই গেদের নিয়ে আলোচনা হচ্ছে, গে
সমকামী, যদি সমকামী তো আরম্ভ নেই কিন্তু সেই পর্যায়ের আলোচনা। ইকরাহু আই ইউকাব্বিলুর রাজুল আমার রাজুল ইয়াদাহু আও সাজ্জাম মিনহু আই ওয়ানিকাহু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ ইনদা আবি ইউসুফ ওয়া ইনদা আবি ইউসুফ লা বাসা বিতাকবিল আল মুওয়ানাকা। ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ ইনাদের দৃষ্টিতে বলা হচ্ছে একজন পুরুষ একজন পুরুষের পুরুষকে চুমু খাবে না, ইকরাহু মাকরুহ বলা হয়েছে। কি ইউকাব্বিলুর রাজুল ফামার রাজুল, একজন পুরুষ একজন পুরুষের মুখে চুমু খাবে না, ইয়াদাহু এমনকি হাতেও চুমু খাবে না। তাহরিমান অর্থাৎ সম্মান জ্ঞাপনার্থে কোনো শায়খ কোনো মাশায়েখ কোন অলি আবদাল এই সমস্ত মানুষের হাতে চুমু খায়, এটা বিল ইজমা এটা জায়েজ আছে, বিল ইজমা এটা জায়েজ আছে। যেহেতু এই ইজমাটা ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদের সিদ্ধান্তের পরিপন্থী, যদি ইজমা বলে ওটা মান্যতা পেয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা যদি নিকস ভাবে ইমাম আবু হানিফার মতামত জানতে চাওয়া হয় তাহলে হাতে চুমু খাওয়া মাকরুহ, আল করিব আল মাকরুহ করিবুন ইলাল হারাম, মাকরুহ হানাফি মাসলাক বা আহানাফ আহনাপি জমহুর যারা তাদের দৃষ্টিতে মকরু হলো হারামের কাছাকাছি জিনিস। যাই হোক, সাইয়াম মিনহু আও সাইয়াম মিনহু আও সাইয়াম মিনার রাজুল, শুধু মুখে তার হাতে না, কোনো অঙ্গেতেই চুমু খাওয়া যাবে না, কপালেও চুমু খাওয়া যাবে না, আই ওয়ানেকাহু এমনকি গলাগলিও করা যাবে না। মোয়ানাকা যে আমরা গলাগলি করি ঈদের সময় তাও করা যাবে না। কিন্তু ইমাম আবু ইউসুফ বলছেন লা বাসা বিতাকবিল, তবে চুমু খাওয়া এবং মোয়ানাকার মধ্যে মোয়ানাকা করতে কোনো দোষ নেই। আর তাকবিল, এই তাকবিল শব্দটা যদিও এখানে আমভাবে ব্যবহার হয়ে গিয়েছে, আর তাকবিল ও ফিল ইয়াদ আর তাকবিল ও বিল ইয়াদ অর্থাৎ হাতে চুমু খাওয়া, হাত হাত এই দুটো ইমাম আবু ইউসুফের কাছে বলছেন এর মধ্যে কোনো দোষ নেই। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহে তিনি একটি কতিয়ে নাস থেকে এই দলিলটা গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাকা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনুকে মুআনাকা করেছিলেন, হিনা ক্বাদিমা মিনাল হাবসা, তিনি যখন হাবসা থেকে ফিরে এসেছিলেন উঠে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গলাতে জড়িয়ে ধরেছিলেন, আকাব্বালা বাইনা আইনাহি এবং তার দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে ঠিক এই জায়গাতে তিনি চুমু খেয়েছিলেন। জবাবে আবু হানিফা, ইমাম আবু হানিফার পক্ষ থেকে জবাব, যেহেতু আবু ইউসুফ এরকম অবস্থান গ্রহণ করেছেন, আবু হানিফা মানে হচ্ছে মিনাল আহনা, কেন ইমাম আবু হানিফা তো সরাসরি সেই সময় জবাব দেননি ইমাম আবু ইউসুফের, আহনাবদের পক্ষ থেকে পরবর্তীতে জবাব দেওয়া হয়েছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিল মুকামিয়া আর মুকাইমা, দুটো শব্দ দেখো এই মিম আইন আর এখানে আইন মিম, মুকাআমা মুকাইমা না, মুকাআমা ও মুকামাআ এবং মুকাআমা, মুকা মা মানে হচ্ছে মুআনাকা আর মুকাআমা মানে হচ্ছে তাকবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআনাকা এবং তাকবিল করতে নিষেধ করেছেন, নিষেধটা হচ্ছে কওলি এবং সারিহ, কওলি এবং সারিহ এটা হচ্ছে মানে সুস্পষ্ট বাক্য যোগে শব্দ যোগে নিষেধাত্মক, তাহলে এটার উপরে আমল করা বেশি জরুরি। আর রিওয়ায়াত মিন যা আর রিওয়ায়াত আর রিওয়ায়াত মিন জানিবে আবু ইউসুফ ক্বাবলা তাহরিম, ইমাম আবু ইউসুফ যে হাদিস থেকে তিনি তার দলিল গ্রহণ করেছেন এই ঘটনাটি অর্থাৎ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলাতে জড়িয়ে ধরা এবং তার দুই চোখের মাঝখানে গুসা দেওয়া এই হাদিসটা, মুআনাকা মানে কি স্যার? ওইতে ব্যাকেটটা দিয়ে দেওয়া হয়েছে মুআনাকা অনুকোন মানে গলা, মুআনাকা মানে হচ্ছে গলাই গলাই মেলা, ঈদের সময় যেটা আমরা গলাই গলাই মিলি, তারই একটি সমার্থক শব্দ হচ্ছে মুকামা। তো ইমাম আবু ইউসুফ যে হাদিসটা থেকে বা যে ঘটনা থেকে তিনি তার অবস্থান বলেছেন ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াটাকে খণ্ডন করেছেন হানাফি মাসলাকের পক্ষ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে একটি যুক্তি প্রতিষ্ঠা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাত্মক হাদিসটি ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলাতে জড়িয়ে ধরা এবং তার কপালে চুমু খাওয়ার পরবর্তীকালে নিষেধাজ্ঞা, অর্থাৎ যেটা পরবর্তীকালে সেটা তো নাসিক আর মানসুখ হয়ে গেছে আগের ঘটনাটা, ফলে ওটা থেকে দলিল হিসাবে তো দলিল ওটা থেকে তো দলিল গ্রহণ করা যাবে না। আম্মা ইজা কানা আলাইহি কামিজ আও জুব্বা ফালা বাসা বিল মুআনাকাতি বিল ইজমা। এবার এখানটাতে দেখো
এটা হচ্ছে ইজমা। আপনি হানাফি মাসলা যাই বলুক না কেন, ইমাম আবু হানিফা যাই, ইমাম আবু ইউসুফ যাই বলুন না কেন, ইজমাতে কি বলছে না, ইজমা সর্বজন মান্য যে মতবাদ বা ফিকি মাসলা সেটা হচ্ছে, একটু মিউট করে নাও, মিউট করে নাও, কার কথা আসছে, ইজাকানা আলাইহে কামিজ, যদি পুরুষ মানুষ, এই যে পুরুষ মানুষ, পুরুষ মানুষের তো ব্যাপারগুলো ঘটছে, যদি দেহে জামা কাপড় থেকে থাকে, কামিজ আও জুব্বা, কামিজ এবং জুব্বা মানে নিচে থেকে উপর পর্যন্ত জামা কাপড় যদি থেকে থাকে, তাহলে বিল মুআনাকাতে এই মুআনাকা করার মধ্যে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। ইম্মা ইজা আম্মা ইজা কানা আলাইহে কামিজুন আও জুব্বাতুন ফালাবাস, কোনো দোষ নেই মুআনাকা করার ক্ষেত্রে, এর উপরে ইজমা হয়েছে, সেই কারণেই আমরা আজকে গলায় গলায় মিলতে পারি ঈদের দিনে বা খুশির দিনে, যদিও এখানে তাকবিল নিয়ে কোনো কিছু আলোচনা কেতাবের মধ্যে নেই। এরপরে যেটা শুধুমাত্র একটি জানার বিষয় ওখানে আলোচনা হয়েছে বলে আমি এখানে পয়েন্ট আকারে লিখেছি, আলাবাসা বিল মুসাফাহাতে, তবে এখানে মুআনাকা নিয়ে যেহেতু ইমাম আবু হানিফার এরকম একটি ভিন্ন ধর্মী ফয়সালা বা ফতোয়া রয়েছে, সেই জন্য এখানে বলছে তবে মুসাফা করার ক্ষেত্রে কোনো দোষ নেই, লিআন্নাহু সুন্নাতুল মুতাওয়ারিসা, কেন এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধ্যাবধি মানে বিরাসত সূত্রে আমরা পেয়ে এসেছি সুন্নাত হিসাবে, অতএব এটার মধ্যে কোনো দোষ নেই। কাউলিয়া আলাইহিস সালাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাফা আকাহুল মুসলিম, যে তার মুসলিম ভাইয়ের সঙ্গে মুসাফা করলো, ও হাররাকা ইয়াদাহু, এবং মুসাফা করার সময় হাতকে একটু নাড়িয়ে দিল, তানা সারাত জুনুবাহু, তাহলে তার গুণাগুলো ঝরে গেল। এইখানে এই হাররাকা বি ইয়াদ হাররাকা ইয়াদাহু এই শব্দ দুটি মূল যে হাদিস, মূল হাদিসে রয়েছে মান সাফা আকাহুল মুসলিম, তানা সারাত জুনুবাহু, এটা রয়েছে এই হাররাকা ইয়াদাহু এই শব্দটা কেবলমাত্র এখানে অতিরিক্ত সংযোজিত হয়েছে, এটা মূল হাদিসে নেই বলে সাহেবে হেদায়া এবং তার তাহকিক যে দেরায়া গ্রন্থে যে তাহকিক রয়েছে সেই তাহকিক কর্তা তিনি কিন্তু সুস্পষ্ট করে দিয়েছেন, হার রাখা ইয়াদাহ অর্থাৎ মুসাফা করার পর হাতকে এরকম করে নাড়া দেওয়া, উভয়ে মিলে এই হাত নাড়া দেওয়ার কথাটা মূল হাদিসে নেই। ফসলুল ফিল বাই, কেনা বেচা সংক্রান্ত বিষয়ে কারাহিয়া, সার্কিন, সার্কিন মানে হচ্ছে গোবর, যেটা কোরআনের মধ্যে ফার্স শব্দ যোগে বর্ণিত হয়েছে, ফার্স ফারা সা, আর আজরা, আজরা মানে হচ্ছে পায়খানা, মল স্টুল, এই গোবর কেনা বেচা এর মধ্যে কোনো দোষ নেই, করা যায়, ইয়াকরাউ বাইল আজরাত, কিন্তু পায়খানা বিক্রি করা এটা মাকরুহ কাজ ইন্দাল আহনা ভানাদের দৃষ্টিতে, এ তো প্রথম শুনেই আমাদের খটকা লাগবে, গোবর না হলে ঠিক আছে জ্বালানি হিসাবে ব্যবহার হয়, জৈব সার হিসাবে ব্যবহার হয়, নাহলে কেনা বেচা ঠিক আছে হচ্ছে না, পায়খানা কেনা বেচা হতো নাকি? হ্যাঁ তৎকালীন সময় হতো, তৎকালীন সময় হতো, কখনো মাটির সঙ্গে মিশিয়ে হতো, তাও তৎকালীন সময় ওগুলোকে জৈব সার হিসাবে ব্যবহার করা হতো, তবে একদম নিরেট স্টুল না, তবে তাকে মাটির সঙ্গে কিংবা বালির সঙ্গে মিশিয়ে বিক্রি হতো। ইন্দা সাফি, সাফি রহমতুল্লাহ এখানে কি বলেছে, তাহলে দুটো জিনিস পাওয়া গেল, একটা হচ্ছে পায়খানা কেনা বেচা যেহেতু এটা নাজাসাত, একদম নাজাসাতে গালিজা, ফলে এটা মাকরু, তবে সার্কিন এটা গোবর, এটাও নাজাসাত, নাজাসাত হলেও যেহেতু এর মধ্যে জৈব সার হিসাবে ব্যবহার বিদ্যমানতা ছিল, ফলে এটাকে এটাকে জায়েজ করা হয়েছে, আর পায়খানা কেনা বেচাকে মকরু করা হয়েছে নাজাসাতে গালিজার কারণে। কিন্তু ইমাম সাফি বলছেন না দুটোই জায়েজ নয়, দুটোই জায়েজ নয়,
পায়খানাটাও জায়েজ নয়, একদম জায়েজ নয় বলে দিন, জায়েজ নয় মানে হারাম। কেন পায়খানাটা হারাম এটা নাহলে বুঝতে পারে কেন? ইমাম সাফির দৃষ্টিভঙ্গিতে ফার্স বা সার্কিং গোবর, গোবরও যেহেতু এটাও নাজাসাতে গালিজা, একটা নাজাসাতে গালিজা জায়েজ হবে একটা জায়েজ হবে না এটা হতে পারে না, অর্থাৎ গোবরও নাজাসাতে গালিজা সেই দৃষ্টিতে দুটোই নাজায়েজ। লিয়ান্নাহু নাজাসুন বে মৌলিকভাবে বস্তুটা তো নাজাস, বস্তুটা তো মৌলিকভাবে নিজ গুণে তো নাজাসাত, তো নিজ গুণে নাজাসাত যেহেতু অর্থাৎ নাজাসাত জিনিসের কেনা বেচা এটা ইমাম সাফির দৃষ্টি। আর ইমাম আবু হানিফা যে দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছেন সেখানে কিন্তু কোনো নাস ব্যবহার করেননি, কেবলমাত্র একেবারে ব্যবহারিক যুক্তি তিনি প্রদর্শন করেছেন। আসুক না আসুক, গোবরের ক্ষেত্রে জৈব সার হিসাবে ব্যবহার হয়, চাষ আবাদে ব্যবহার করা হয়, জমির উর্বরতা বৃদ্ধি পায়, ফলে ব্যবহারিক গুণে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। আর বাইল আজরাত পায়খানা একেও জৈব সারের উপাদান হিসাবে ব্যবহার হতো ক্ষণিকের জন্য বা কিয়দংশে, সেই হিসাবে এটা নাজাসাত গুণে সমৃদ্ধ এবং একটু হয়তো কড়া নাজাসাত, যদিও সবই নাজাসাতে গালি যায়, ব্যবহার গুণে হয়তো এটা একটু কড়া নাজাসাত, আর এটা একটু হচ্ছে ব্যবহার গুণে বৈধতা পেয়ে গিয়েছে, সেই কারণে ব্যবহারিক গুণে ইমাম আবু হানিফা এটাকে বৈধতা দিয়েছেন, ওটাকেও মাকরু বলেছেন, মাকরু কারিগুনেলাল হারাম দৃষ্টিতে এটাকে দেখা ভালো। নেক্সট পেজ, নেক্সট পেজের যে বিষয়গুলো রয়েছে এগুলো সুরাতে হাল। সুরাতে হাল মানে যদি এমন সম্ভাবনা ঘটে, যদি এরকম পরিস্থিতি দেখা যায় তাহলে কি হতে পারে? দেখো, ইজা বা আল মুসলিম খামরান বা আখাজা সামানোহা বা আলাইহে দাইনুন ফাইন্নাহু ইয়াকরাহু লি সাহিবি দাইনি আইয়াখুজা মিনহু আইন কানাল বাইরে নাসরানিয়ান ফালা বাসা বিহি। খণ্ড খণ্ড করে যদি আমরা এই পুরো জুমলাটাকে, পুরো বাক্যটাকে খণ্ড খণ্ড করে বুঝি, দেখো ইজাবাল মুসলিম খামরান, কোনো মুসলমান যদি মদ বিক্রি করে, কোনো মুসলমান মদ বিক্রি করতে পারবে কিনা প্রশ্ন এটা থাকলো, দ্বিতীয়টা বলছি এক মিনিট। ইজা বা আল মুসলিম খামরান, কোন মুসলমান যদি মদ বিক্রি করে, একটি বাক্যাংশ, আখা যা সামান্য হয় মদ বিক্রি করে তার পয়সা তিনি উপার্জন করলেন, বিক্রি করে বিনিময়ে তিনি পয়সা নিলেন, বা আলাইহে দাইনুন, ওই মদ যে মুসলমান বিক্রি করলো তার উপরে আবার ঋণ রয়েছে, তাহলে যিনি ঋণদাতা তিনি অপর একজন ব্যক্তি, তিনি হলেন এই সাহেবে দাইন অর্থাৎ ঋণদাতা, তখন মদ বিক্রি করলো, বিক্রি করে তার বিনিময়ে পয়সা নিল, সাপোজ ধরে নাও আমি, আমার উপরে ঋণ রয়েছে, আমি যদি ওই টাকা দিয়ে ঋণদাতার ঋণ পরিশোধ করি তাহলে ঋণদাতার ক্ষেত্রে মশলা কি হচ্ছে, ফাইন্নাহু ইয়াকরাউলে সাহেবিদ দাইন, অর্থাৎ ঋণদাতার জন্য মাকরু হবে ইয়াখোজা মিনহু ওই টাকাটা নেওয়া, ঋণ পরিশোধের টাকা হিসাবে ওই টাকাটা, মদ বিক্রির টাকাটা নেওয়া তার জন্য মাকরু হবে বা জায়েজ হবে না। তবে যদি মুসলমান মুসলমান না হয়ে কোনো খ্রিস্টান যদি মদ বিক্রি করে সেই মদ থেকে উপার্জিত পয়সা নিল, সে ওই রকম ঋণী, সে এবার ঋণদাতার টাকা শোধ করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ঋণদাতা যদি মুসলমান হয়ে থাকে তাহলে ও ক্ষেত্রে তার টাকা নেওয়া যাবে এবং ঋণ পরিশোধ বলে বিবেচ্য হবে। ক্লিয়ার হয়েছে কি সুরাতের হালটা? ক্লিয়ার হয়েছে? কেননা যুক্তিটা কি দেখো,
যুক্তিটা হচ্ছে যে প্রথম যে বাক্যাংশটি পড়েই আমি প্রথমে বললাম ইজাবা আল মুসলিম খামরান, কোন মুসলমান যদি মদ বিক্রি করে, বিক্রি করা তা জায়েজ হবে কি? এখানে বলছে লিয়ান্নাল খামরু লিয়ান্নাল খামরা লাইসা বি মালিন মুতাকাব্বিমিন ফি হাক্কিল মুসলিম, একজন মুসলমানের কাছে খামার কখনো মালে মুতাকাব্বিম হতে পারে না। মালে মুতাকাব্বিম মানে হচ্ছে বস্তু সামগ্রী, বিনিময়যোগ্য বস্তু সামগ্রী, ব্যবহারযোগ্য বস্তু সামগ্রী, যার মধ্যে ব্যবহার উপযোগিতা বিদ্যমান, যার মধ্যে বিনিময় যোগ্যতা বিদ্যমান, তাকেই বলা হয় মালে মুতাকাব্বিম। একজন মুসলমানের কাছে খামার কখনো মালে মুতাকাব্বিম হতে পারে না। তবে মুসলমানের কাছে যখন খামার মুতাকাব্বিম হতে পারে না, অতএব সে যে বিনিময় করেছিল, কেনা বেচা করেছিল, সেই কেনা বেচাটাই হারাম হয়ে গেছে। এক তো মদ বিক্রি করা হারাম, আবার মদ বিক্রি করে যে টাকা পেয়েছে ওটাও হারাম। অতএব হারাম টাকা দিয়ে ঋণদাতা ঋণ পরিশোধ করলে ঋণদাতাকে বলা হচ্ছে ওই টাকা নেওয়া তার জন্য মাকরুহ। কিন্তু খামার মুসলিম ব্যতীত যত মানুষ রয়েছে, সে জিম্মি হোক, হারবি হোক, নাসারা হোক, ইহুদি হোক, মুশরিক হোক, অর্থাৎ গাইরুল মুসলিমের কাছে খামার হচ্ছে মালে মুতাকাব্বিম, অতএব তার জন্য বিনিময় জায়েজ, তার দ্বারা উপার্জিত পয়সা জায়েজ। ওই পয়সা দিয়ে যদি কোনো মুসলমান ঋণদাতা ঋণ পরিশোধ করে, সেই মুসলমান ঋণদাতারও ওই টাকা গ্রহণ করা জায়েজ হবে। ভিন্ন একটি সুরাতে ইকরাহুল ইহতিকার ফি আকওয়াতিল আদমিয়িন ওয়াল বাহাইম, মানুষের এবং গবাদি পশুর, মানুষের এবং জন্তু জানোয়ারের, এদের খাদ্য আকওয়াত, যা কিছু খাবার খাদ্য সামগ্রী যা বাজারে বিক্রি হয়, তাকে কেউ যদি এহতেকার করে, অর্থাৎ গুদামজাত করে, এই গুদামজাত করাটা যে গুদামজাত করবে তা মাকরুহ। ইজাকানা জালেকা, তবে গুদামজাত করার মধ্যে একটি শর্ত বা একটি কয়েদ রয়েছে, যদি তার এই গুদামজাত করার কারণে, গুদামজাত করার কারণে ইজাকানা জালেকা ফি বালাদিন ইয়াদুরুল ইহতিকার, তার এই গুদামজাত করাটা যদি শহরের মধ্যে বা যে বাজারে মাল লেনদেন হয়, যে বাজারে ওই সমস্ত মাল কেনা বেচা হয়, সেই বাজারে যদি সংকট সৃষ্টি করে তবে কিনা এটা মাকরুহ, আর যদি সংকট সৃষ্টি না করে তাহলে এমন এহতেকার মাকরুহ নয়। যাতে স্টক করার জন্য কেউ যদি মাল গুদাম যেতে পারে, বাজারে যদি যোগান এবং সরবরাহ যদি সচরাচর থেকে থাকে, স্বাভাবিক থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ওটাকে এহতেকার গুদাম যেত বলা হবে, ঠিক কথা। কিন্তু এহতেকার শব্দের উপরে প্রেস দিয়ে যে কথা বলতে চাওয়া হয়েছে, অর্থাৎ কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করার জন্য যদি কেউ গুদামজাত করে বা স্টক করে পরবর্তীকালে মূল্যবৃদ্ধি ঘটানোর জন্য, তাহলে সেই ক্ষেত্রে ওই গুদামজাতকারী তার কাজটা হবে মাকরুহ। কওলিহি আলাইহি সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জালেব মারজুকুন, যে বাজারে সরবরাহ বা যোগান, যে বাজারে যোগানকে স্বাভাবিক রাখে, যে ব্যক্তি মাল বাইরে থেকে আমদানি, জালেবুন মানে আমদানি কারক, যে বাজারে পণ্যকে মানুষের ব্যবহারের নিমিত্তে আমদানি স্বাভাবিক রাখে, আল্লাহর পক্ষ থেকে সে রুজি প্রাপ্ত হবে। অল মুহতাকার অল মুহতাকেরও মানে অনুন, আর যে অনাকাঙ্ক্ষিত বা কৃত্রিম সংকট সৃষ্টি করে যে বা গুদামজাত যে করে, সে হলো আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। ফলে এহতেকার কাজ যদি বাজারে সংকট সৃষ্টি করে, পণ্য যোগানে সংকট সৃষ্টি করে, তাহলে তা মাকরুহ কাজ। তাকসিসুল এহতেকার, এবার কোন কোন পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা শব্দটা বর্তমানে ব্যবহার করে থাকি, কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য বলতে কোন কোন পণ্যকে এহতেকারের আওতাতে আনা হবে আর কোন কোন পণ্যকে এই এহতেকারের আওতাতে আনা হবে না, তার মানে শরিয়াতি মাসলা অর্থাৎ সংবিধানে এটা আলোচনা হচ্ছে, মানে এটা হচ্ছে পানিসেবল অফেন্স, অর্থাৎ যিনি বাজারে এইরকম ভাবে স্টক করবেন এবং বাজারে যোগানের সংকট সৃষ্টি করবেন, তাকে পানিশ করা হবে, দণ্ড দেওয়া হবে।
সেই জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফার পক্ষ থেকে কোন কোন পণ্যের ক্ষেত্রে এইরকম কৃত্রিম সংকট সৃষ্টি করেছে এটা ধরে নিয়ে হবে এবং কোন কোন পণ্য এর বাইরে থাকবে। যেমন উনি বলেছেন খাদ্যশস্য, বিশেষ করে খাদ্যশস্যের ক্ষেত্রে এই গুদামজাত কারণে সংকট যদি সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে একমাত্র এটা পানিসিবল অফেন্স বা তাকে এহেতেকারের অপরাধে দুষ্ট বলে গণ্য করা হবে। বিলকুত অর্থাৎ খাদ্যশস্য, হিন্তা, সাইর, তিবনুন, কিত্তুন এই সমস্ত সব অর্থাৎ গম, জোয়ার, বাজরা, আটা, ময়দা, চাল, ডাল যা যা এই তালিকাতে আসবে, এই যে চারটে এখানে উল্লেখ করেছেন মানে পার্টিকুলার এই চারটের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তার কোনো মানে নেই। এটা হচ্ছে একটা ফিরিস এবং ফিরিস্তের সিমটোমেটিক ওয়ার্ড। যেমন ভাবে ফিতরা দেওয়ার ক্ষেত্রে আমরা গমটাকে যেমন বেছে নিয়েছি, সেখানে যেমন ছিল ইত্যাদি ইত্যাদি যে শব্দ ছিল তোমরা নিশ্চিতভাবে সেখানে মাউজুন আর মিকাল শব্দ সেখানে পড়ে এসে কোন কোন জিনিস এর অন্তর্ভুক্ত হবে কোন কোন জিনিস এর অন্তর্ভুক্ত হবে না সেখানে যেমন তার ফিরিস রয়েছে, ঠিক এইখানেও এগুলো হচ্ছে ইত্যাদি, এরপরে ডট 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 থাকলে ভালো হতো কিন্তু কিতাবে নেই বলে আমিও দিই না, কিন্তু এগুলো সিমটোমেটিক ওয়ার্ড। এর আন্ডারে হিন্তা গম খাদ্যশস্য, সাইর খাদ্যশস্য, তিবনুন মানে ভুসি, কিসুন মানে শুকনো খাবার, ঠিক আছে, তাহলে বর্তমানে প্যাকেটজাত খাবারও হতে পারে বা প্রোডাক্ট মানে ওই বিভিন্ন যে প্রোডাক্ট রয়েছে খাদ্যশস্য জাতীয় যা কিছু হবে সমস্ত কিছু। এটা ইমাম আবু হানিফার ক্ষেত্রে খাদ্যশস্যের ক্ষেত্রে যদি কেউ সংকট সৃষ্টি করার জন্য গুদামজাত ক্ষেত্রে করে তাহলে সে তিনি অপরাধী। আর ইমাম আবু ইউসুফ বলছেন, ইমাম আবু ইউসুফের ক্ষেত্রে শুধু খাদ্যশস্যের ক্ষেত্রে নয়, তিনি বলছেন মা আদারল আম্মা হাবসুহু, অর্থাৎ যে জিনিসকে হাবসুহুন মানে যাকে আটকে দেওয়া অর্থাৎ গুদামজাত করে দেওয়া, যাকে গুদামজাত করে দেওয়ার কারণে সাধারণ মানুষের যেখানেই কষ্ট হবে সে যে কোনো পণ্য হতে পারে হওয়াল এহেতেকার, তাহলে সেই পণ্যের ব্যবসায়ীকেই এই এহেতেকারের দোষে দুষ্ট গণ্য করা হবে। ওষুধের ক্ষেত্রেও হবে, খাদ্যশস্যের যে কোনো জিনিস, জামা কাপড়ে টান পড়লে তাও হবে, ইনকানা জাহাবানা ও ফিজ্জা তান, এমনকি জাহাব এবং ফিজ্জাও যদি হয় তাও হবে, তা যদি সাধারণ মানুষের জন্য সংকট সৃষ্টি করে, সাধারণ মানুষের সংকট যাতেই সৃষ্টি হবে সমস্ত পণ্যই এহেতেকারের আওতাতে আসবে, অতএব সব কিছুর ব্যবসায়ী সেখানে পানিসিবল অফেন্সের মধ্যে গণ্য হবে। ইমাম মোহাম্মদ বলছেন খাদ্যশস্য নয় বরং পোশাক আশাকের ক্ষেত্রে এটা এহেতেকার অপরাধে দুষ্ট বলে গণ্য করা হবে। এই একতলাপ বিভিন্ন জনের বিভিন্ন মানদণ্ড রয়েছে, তুমিও আমি বা এখানে যারাই রয়েছে আমরাও যদি বর্তমানে বিবেচনা করি তার লিস্ট যেমন ভাবে তৈরি করবো তেমন ভাবেই তৈরি করবো। এখন ব্যাপার হচ্ছে যে কতদিন পর্যন্ত স্টক রাখলে তাকে বাজারে যোগান বিঘ্নিত করার দায়ে তাকে মুহতাকির বলা হবে, অর্থাৎ সংকট সৃষ্টিকারী বলা হবে, কতদিন পর্যন্ত সোম্মাল মুদ্রা তো এই যা কসরাত, যদি খুব কম সময়ের জন্য যদি স্টক করে লাইয়া কোনো এহেতে কারণ তাহলে তাকে মুহতাকির বলা হবে না, গুদামজাতকারী বা সংকট সৃষ্টিকারী বলা হবে না। আদমির দ্বারা তবে স্বল্পকালীন সময় হলেও যদি কিনা মানুষের কোনো বিঘ্ন না ঘটে, লে আদমির দ্বারার যদি দ্বারার অর্থাৎ সংকট যোগান যোগানের সংকট দেখা দিয়েছে এই অবস্থা যেন তৈরি না হয় তাহলে সে স্টক করলেও কম সময়ের জন্য স্টক করলেও তাকে অপরাধী ধরা হবে। ইজা তলাক ইয়া কোনো এতে কারণ, এবার বলছে সংকট সৃষ্টি হোক আর নাই হোক যদি দীর্ঘায়িত হয়ে যায় স্টক করাটা তাহলে কিন্তু তাকে মুহতাকিরের পর্যায়ে গণ্য করা হবে এবং পানিসিবল অফেন্স হিসাবে তার উপরে দণ্ডবিধি প্রয়োগ করা হবে। এখন প্রশ্ন আসছে তাহলে মুদ্দাতটা কি রে ভাই, সময়ের সীমাটা কত, এ নিয়ে একতলাপ রয়েছে। কিলা মুদ্দা তো হবি আরবাইনা ইয়াওমান, কেউ কেউ বলেছেন 40 দিন, 40 দিনের 40 দিনের আগে পর্যন্ত তাকে মুহতাকির বলা হবে না, 40 দিন পর থেকে তাকে মুহতাকির বলে গণ্য করা হবে। কেননা রসুল্লা সাল্লামের একটি হাদিস রয়েছে মান এহতেকার তো আমান আরবাইনা লাইলাতান, কেউ যদি 40 রাত যদি খাদ্যকে আটকে রাখে গুদামজাত করে রাখে ফাকাদ বারিয়া মিনাল্লাহ
তাহলে সে যেন আল্লাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিল আর বারা আল্লাহ মিনহু এবং আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আবার কেউ কেউ বলেছেন না এক মাস, এক মাসের উপরে হয়ে গেলে কিন্তু তাকে মুহতাকির দণ্ডে দণ্ডিত করা হবে যদি বাজারে সংকট সৃষ্টি করে। লা ইয়ামবাগি লি সুলতান আন ইউসাইরা আলা নাস, সুলতান রাজা শাসক সরকার তাদের জন্য উচিত হবে না বাজারে দ্রব্য মূল্য নির্ধারণ করে দেওয়া, দ্রব্য মূল্য ইউসাইরা দাম নির্ধারণ করে দেওয়া, এটা রাজার কাজ নয় বা প্রশাসকের কাজ নয় বা সরকারের কাজ নয়। কৌলিহি আলাইহিসসালাম এই হাদিসের উপরে ভিত্তি করে এই ফয়সালা দেওয়া হয়েছে। ইন জেনারেলি এক্সেপশনাল কিছু কেস রয়েছে, এক্সেপশনাল কেসগুলো এইখানে বর্ণিত রয়েছে। রসুল্লাহ সাল্লামের হাদিসটা কি লাতুসাইল, তোমরা দ্রব্য মূল্য নির্ধারণ করে দিও না। আইনাল্লাহ ওয়াল মুসাইল, কেন মূল্য নির্ধারণকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কাবিজ, তিনি বাসিত, তিনি রাজ্জাক। তিনি কাবিজ মানে তিনি যখন যোগানে সংকট যদি সৃষ্টি করেন তিনিই করেন, অর্থাৎ উৎপাদনে হ্রাস, উৎপাদনে যখন হ্রাস হবে তখন বাজারে অটোমেটিক যে সংকট সৃষ্টি হয় এই সংকট মনুষ্য সংকট নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবজ করেছেন, তিনি সংকোচন ঘটিয়েছেন। আবার বাসিত, তিনি যখন উৎপাদন সাংঘাতিক পরিমাণে উৎপাদন দিয়ে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বাসিত অর্থাৎ সম্প্রসারিত করে দিয়েছেন। তিনি রাজ্জাক, তিনি যখন যেটা প্রয়োজন মনে করেন তিনিই করেন, সেখানে মানুষের দখল দেওয়াটা ঠিক না। তবে আরেকটি কথা বলেছেন, তার মানে মূল যে নীতিমালা, মূল নীতিমালাতে এই কথাটি খুব প্রণিধানযোগ্য, লিয়ান্না সামানু হাক্কুল আকিদ, মূল্য এটা হচ্ছে যারা এগ্রিমেন্ট করছে অর্থাৎ যিনি কিনছেন এবং যিনি বেচছেন, এই যে দুজন আকিদ, আকদাইন আকেদাইন, দুজন চুক্তিকারী, দুজন চুক্তিকারীর নিজস্ব হক, এটা কোন দামেতে বিক্রি করবে। কোন দামেতে বিক্রি করবে সেই দামে যদি বিক্রেতা, বিক্রেতা যে দামে বিক্রি করবে ক্রেতা যদি নিতে সম্মত হয়ে থাকেন, এটা তাদের দুজনের নিজস্ব অধিকার, ক্রেতা বিক্রেতার অধিকারে হস্তক্ষেপ করা ঠিক হবে না। তবে ইল্লা ইজা তাআল্লাকা বিহি দাফউ দারারিল আম্মা, তবে সাধারণ মানুষের কষ্টকে যদি, কষ্ট সাধারণ মানুষের যদি মূল্য বৃদ্ধি এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছে যে সাধারণ মানুষ সেখানে খুব কষ্টের শিকার পড়েছে, এইরকম যদি কষ্টকে লাঘব করার প্রয়োজন দেখা দেয়, ইজা তাআল্লাকা বিহি, দ্রব্য মূল্য যখন দেখা দিবে দাফির দারারিল আম্মা, সাধারণ মানুষের কষ্টকে প্রতিহত করার প্রয়োজন যখন দেখা দিবে, এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তখন কিন্তু সুলতান হস্তক্ষেপ করতে পারে বা রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে কিংবা বিচারক হস্তক্ষেপ করতে পারে। অথবা ইজা রুফিয়া এলাল কাজী, দ্রব্য মূল্য সংক্রান্ত কোনো মামলা যদি জনস্বার্থে কাজীর কাছে যায়, বিচারকের কাছে যায়, তাহলে সেখানে বিচারক হস্তক্ষেপ করতে পারে। এই দুটো এক্সেপশনাল কেসে এখনো পর্যন্ত আমরা যেটা দেখি, সাধারণ মানুষ যখন হই হই রই রই করে উঠেন, ক্রেতা সুরক্ষা আদালত যে রয়েছে, ক্রেতা সুরক্ষা আদালত যখন কোনো পদক্ষেপ নেওয়ার কথা হুঁশিয়ারি দেন, তখন সরকার কিন্তু দ্রব্য মূল্য নির্ধারণে ভূমিকা পালন করেন। আবার সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি বিষয় এখানে আমরা দেখব, আসির আমরা পড়েছিলাম কিতাবুল আসরিবার চ্যাপ্টারে, আমরা আসির পড়েছিলাম, নাকি পড়েছিলাম, নাবিজ পড়েছিলাম। আসির মানে একদম নিখাত রস, কোন ফলের রস, আসিরুল নাখলাও হতে পারে, আসিরুল এনাবও হতে পারে, অর্থাৎ আঙুরের রস হতে পারে, খেজুরের রস হতে, যে কোনো ফলের রস আমরা ধরে নিতে পারি, যে রস দিয়ে পরবর্তীকালে প্রক্রিয়াজাত করে মদ উৎপন্ন হয় বা মদ সৃষ্টি করা যায়। মদটি হারাম কিন্তু আসির হারাম নয়, ফলে আসির বিক্রি করার ক্ষেত্রেও কোনো দোষ নেই। মদ বিক্রি করা হারাম, কেন মদ মুসলমানের কাছে মালে মুতাকাব্বিম নয়, কিন্তু আসির যেহেতু নিজস্ব গুণ, মৌলিকভাবে আসির যেহেতু মদ নয়, অতএব আসির বিক্রি করার মধ্যে কোনো দোষ নেই। লা বাসা বিবাইল আসির মিম্মান রুলামা
আন্নাহু ইয়াত্তাখিজু খামরান, এমনকি যদি এটাও জানা যায় যাকে বিক্রি করা হচ্ছে ও এই আসির থেকে এই রস থেকে মদ বানাবে, এটা যদি জানাও যায় তবুও আসির বিক্রি করাতে কোনো অপরাধ নেই। এই কারণে যে আসির নিজ গুণে খামার নয়, অতএব আসির যখন বিক্রেতা বিক্রি করছেন তখন মালে মুতাকাব্বিম বিক্রি করছেন, যিনি ব্যবহার করছেন তাকে বা তাকে তাগাইয়ুর করছেন, পরিবর্তন করছেন, খামারে রূপান্তরিত করছেন, এটা তার অপরাধ। কেননা লিয়ান্নাহুল লিয়ান্নাল মাসিয়াত লা তুকামু বিআইনিহি, কেননা আসিরের অরিজিনাল যে আসির মৌলিক যে বস্তুটা ওই বস্তুটার মধ্যে কোনো অপরাধ নেই। লিয়ান্নাল মাসিয়াত লা তুকামু বিআইনিহি, ওই নিখাদ ওই বস্তুটির মধ্যে মাসিয়াত অন্যায় অপরাধ গুনাহ কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, বরং খুঁজে পাওয়া যায় কিসে, বাল বাদা তাগাইয়ুরিহি, ও যখন রূপান্তরিত হয়ে যায় মদে তখন তার মধ্যে মাসিয়াত বা অপরাধ খুঁজে পাওয়া যায় বা গুনাহ খুঁজে পাওয়া যায়। আরেকটি মশলা এর আগেই ঠিক আলোচনা করা হয়েছে যে ফিতনা ফাসাদের সময়ে অস্ত্র ব্যবহার অস্ত্র বিক্রি করা হারাম বা মাকরুহ বলা হচ্ছে, অস্ত্র বিক্রি করা যারা অস্ত্র ব্যবসায়ী ফিতনা ফাসাদের সময় বিক্রি করা যাবে না। কেন? এখানে আসির বিক্রি করা যাচ্ছে অথচ তা থেকে খামার হবে, তা থেকে হয়তো একটি খারাপ কাজই হবে। আসির বিক্রি করা হচ্ছে তার জানা যাচ্ছে যে মদ সে নির্মাণ করবে এবং মদ বিক্রি করবে, মানুষ গুনার কাজ করবে, স্বাভাবিকভাবে এর পরিণতি যে খারাপ হবে এটা তো জানাই যাচ্ছে। তাহলে এখানে আসির বিক্রি করার জন্য অনুমতি দেওয়া হলো অথচ অস্ত্র বিক্রি করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না কেন ফিতনা ফাসাদের সময়? অস্ত্র বিক্রি করার অনুমতি দেওয়া হয়নি কেন? এখানে আসিরটা নিজ গুণে অপরাধের জিনিস নয়, কিন্তু অস্ত্র নিজ গুণে অপরাধের জিনিস। অস্ত্র দিয়ে হত্যাই হবে, অস্ত্র দিয়ে আসির দিয়ে নেশাতুর হতো না মানুষ। আসিরকে যতক্ষণ না রূপান্তরিত করা হচ্ছে এবং খামার গুণে সমৃদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুনাহের সবাব নেই তার মধ্যে, কিন্তু অস্ত্রের মধ্যে গুনাহের সবাব বিদ্যমান রয়েছে বিক্রির আগেই। ফলে ফিতনা ফাসাদের সময় অস্ত্র বিক্রি করা মাকরুহ। এই জন্য এই আলোচনাটা এসেছে যে দুটো আলোচনা যাতে গুলিয়ে না যায়, এই জন্য বলছে বেখেলাপে বাই সিলাহ, অস্ত্র বিক্রির খেলাপ এটি, অর্থাৎ তার বিপ্রতিপে এই আসিরের মশলা। পিআইএমের ফিতনা ফিতনার দিনগুলোতে অস্ত্র বিক্রি করা যায় না, অন্য সময় বিক্রি করা যেত। লিয়ান্নাল মাসিয়া তো তাকুমা বিআইনিহি, কেন অস্ত্রের মধ্যেই অপরাধ নিহিত রয়েছে। কারাহিয়াতের মোট যে চারটে ভাব ছিল সমস্ত ভাব এখানে কমপ্লিট হলো। মাসালায় মুতাফাররিকার মধ্যে কিছু কিছু আলোচনা হলো, সেইগুলো লেস ইম্পর্টেন্ট বলে সেইগুলোকে আর এখানে সংযোজিত করা হয়নি। মোটামুটি কেতাবুল কারাহিয়াতে যা কিছু আলোচনা চারটে অধ্যায় ছিল, চারটে অধ্যায় অনুচ্ছেদ সবগুলোই আমরা কম বেশি পড়লাম এবং ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট বা মূল আলোচ্য বিষয়গুলো আমরা সকলেই পড়েছি। যদি এই যে শেষ পাতা যেটা পড়লাম 5 নম্বর নোটসে, যদি কোনো জায়গাতে কারো কোনো কিছু ডাউট ক্লিয়ারিং এর বিষয় থেকে থাকে নিশ্চিতভাবে বলতে পারো। আজকের ক্লাসটা এখানে শেষ করবো। ওকে, ঠিক আছে, তাহলে এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে যে কোনো দিন জানতে পারো, টেক্সট করেও জানতে পারো, অসুবিধা হবে না আমার দিক থেকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আবার তোমাদের। ছাড়লাম এখানে। আসসালামু আলাইকুম।